আসসালামু আলাইকুম প্রিয় এক্সেসবাসী, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে, এবং আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি সেশনে। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে এক্সিস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্স এর ধারাবাহিকতায় এখন পর্যন্ত 1900-এরও বেশি ভিডিও করেছে, ক্যারিয়ার, ক্লিনিক্যাল, একাডেমিক সহ আরো অনেক কিছু নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে চলে এলাম, যেখানে আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইমার্জেন্সি রেসপিরেটরি কেস অন অফ ইন চিলড্রেন। আমি হোস্ট হিসেবে আছি জান্নাতুল ফেরদৌস কল্পনা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ। সাথে আছেন আমাদের সাথে আমাদের খুবই প্রিয় একজন স্যার, ডক্টর রাইক রিদওয়ান স্যার। স্যার হচ্ছেন কর্মরত আছেন জেনারেল ইমার্জেন্সি মেডিসিন ট্রেনি হিসাবে ওয়েস্ট সাফোক ইউনিভার্সিটি, ইউকেতে। এরও পাশাপাশি স্যার রয়েছেন আন্ডার গ্রাজুয়েট সুপারভাইজার হিসেবে, ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজে। আমি সরাসরি স্যারের কাছে চলে যাব। এর আগে আপনাদের সবাইকে বলে রাখি, যে কেউ যে কোনো কোশ্চেন করতে পারেন এই টপিক নিয়ে সরাসরি কমেন্ট করার মাধ্যমে। আমি আপনাদের হয়ে কমেন্ট গুলো স্যার পর্যন্ত পৌঁছে দিব, অবশ্যই স্যার এক্সপ্লেইন করবেন। এবার আমি হচ্ছে স্যারের কাছে সরাসরি চলে যাবো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ততম সময় থেকে বের করে আমাদেরকে কিছু শিখার সুযোগ করে দিচ্ছেন, আমাদের সাথে অনেক আপনার জ্ঞান গুলো শেয়ার করছেন, সেই জন্য হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আজকে আমরা আর কথা না বাড়িয়ে হয়তো টপিকের দিকে চলে যেতে পারি। আচ্ছা, টপিকের কারণটা আগে বলি, যে টপিকের কারণ আসছে শীতকাল আসলেই হচ্ছে তাদের রেসপিরেটরি ইলনেস বেড়ে যায়। এটা যদি বাংলাদেশে সাধারণত সারা বছরই দেখা যায়, কিন্তু শীতকালে একটু বেশি, এবং শুধু বাংলাদেশ কোনো জায়গায় ইমার্জেন্সি বাচ্চাদের মধ্যে, এবং এই রেসপিরেটরি ইমার্জেন্সি গুলো কিন্তু ইন জেনারেল আপনার অত বেশি প্রবলেমেটিক না, মানে এগুলো ম্যানেজ করা যায়। আমরা যতদূর জানি যে অধিকাংশ বাচ্চাই, মানে বাংলাদেশের ক্ষেত্রে একটু ডিফারেন্স একটা আছে যে আমরা আমাদের অনেক ম্যালনিউট্রিশন বেবি পাবো, কিন্তু ম্যালনিউট্রিশন বেবি যদি না হয় এবং অন্য কোনো ইমিউনো কম্প্রোমাইজ যদি না থাকে, এই রেসপিরেটরি ইমার্জেন্সি গুলো যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের এই মর্টালিটি কমিয়ে আনা যাবে। এবং আনফর্চুনেটলি এখনো পৃথিবী জুড়ে the commonest cause of mortality is respiratory cause. এজন্য আমরা যদি রেসপিরেটরি ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু আমরা অলরেডি আমাদের চাইল্ডহুড মর্টালিটি অনেক বেটার হয়ে যাবে, যেটা আমাদের একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আমাদের সরকারের মানে ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে চাইল্ডহুড মর্টালিটি। আমরা সবাই এখানে কিন্তু আমাদের কাজ হচ্ছে মেন ডিফিকাল্ট সময়টা, যে সময়টাতে বাচ্চারা অসুস্থ থাকে ওই সময়টাই শুধু দেখা ইমার্জেন্সি। আমি ওই ইমার্জেন্সি ম্যানেজমেন্টে আমি ফোকাস করবো। সরি, আমি জানি না হঠাৎ করে কেন কেটে চলে গেল। ওকে, ব্যাক সবাইকে সরি। সো আমরা ফোকাসটা করে রাখবো হচ্ছে মেইনলি ইমার্জেন্সি প্যাথোফিজিওলজির উপর, না নিয়ে যে ইমার্জেন্সি রিসাসিটেশন প্যাথোলজি যেটা, এটার উপর ফোকাসটা রাখবো এবং ওটার উপরে কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে। সো যারা বাংলাদেশে কাজ করছেন, এবং তাদের জন্য বলি যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা কোর্স আছে,
যেটাকে বলা হয় ইট্যাট প্লাস ইমার্জেন্সি ট্রিয়াজ অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট হবে, লাস্ট ইয়ার একটা আছে ইমার্জেন্সি ট্রিয়াজ অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট অফ চিলড্রেন। এই কোর্সটা আসলে করা হচ্ছে বাংলাদেশের মতো দেশের জন্য, যে থার্ড ওয়ার্ল্ড বা ডেভেলপিং কান্ট্রি যারা তাদের জন্যই করা। কোর্সটা কেন যে এখন অ্যাভেলেবল না যেহেতু আপনার প্যান্ডেমিক চলছে, কিন্তু কোর্সের ম্যানুয়াল কিন্তু অনলাইনে পাওয়া যায়। ইট্যাট প্লাস দেন অসাধারণ একটা রিসোর্স, এবং যে যে কেউ যদি বাচ্চাদের নিয়ে কাজ করেন যে কোনো রিসোর্স লিমিটেড সেটিংয়ে, এটা আপনাদের জন্য একটা মানে অলমোস্ট এসেনশিয়াল হয়ে যাবে যে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ চিলড্রেনের জন্য এটা একদম অসাধারণ একটা টুল। সো এই ইট্যাট প্লাস থেকে নেওয়া এই একটা সিম্পল ইজি টুল, যেভাবে আপনি বাচ্চাদের যে কোনো বাচ্চাকে আপনি ম্যানেজ করতে পারবেন, এটাকে বলা হয় ABCD টুল। ABCD এটা বিভিন্নভাবে যারা আপনার বিদেশে কাজ করেছেন বা বিদেশে বা ইউকে বা ইউএস, আমি জানি ইউএসএ তো কতটুকু, কিন্তু ইউকে এর যদি কোনো এমআরসিপি বা এটসেট্রা এক্সাম দিয়ে থাকে তাহলে ABCDE এর কথা আপনারা জানবেন অ্যাডাল্টে। ইন চাইল্ড আমরা ABCDE ব্যবহার করি, কিন্তু WHO-র যে রিসোর্স লিমিটেড কনটেক্সটে ABCD শুধু এতটুকুতে রাখতে বলেছে, এবং ফোকাসটা হচ্ছে মেইনলি এয়ারওয়ে ব্রিদিং, সার্কুলেশন, কোমা, কনভালশন, ডিহাইড্রেশন। এই চারটা এই পাঁচটা জিনিস দেখেন আপনার কাছে আসছে, তাড়াতাড়ি যদি এই পাঁচটা জিনিস তাহলে কিন্তু আপনি অনেক ট্রিয়াজ করে বলবেন এই বাচ্চাটা সিরিয়াস, এই বাচ্চাটা অত সিরিয়াস না, এই বাচ্চাটা খুবই মাইল্ড কেস, এবং আপনি তখন ডিসাইড করতে পারবেন যে কোন বাচ্চাটাকে আপনারা এখনই অ্যাটেনশন দিতে হবে, কোন বাচ্চাটাকে এখনই রেফার করতে হবে, কোন বাচ্চা স্পেশালি উপজেলা লেভেলে বা জেলা লেভেলে যে রেফার করার ব্যাপারটা, আর্লি রেফারাল ডিসিশনের জন্য এটা বেস্ট। এই জিনিসগুলো যে আপনি যখন দরকার তখনই আপনি ইয়ে করে ফেলতে পারবেন। তো এটাই ওকে, এবার একটা কেস আসে। এই কেসটা কিন্তু আমি নিজে ডিল করেছি কয়েকদিন আগে, দুই মাস আগে মনে হয়, এবং এই কারণে এই কেসটা, এই কারণ আমি চার স্পেসিফিক আমরা কি বলে চারটা স্পেসিফিক আমরা ইয়ে করব চারটি মোটামুটি এই কেসের মধ্যে আমরা ডিসকাস করতে পারি। সো 21 মাস বয়সের একটা বাচ্চা, তার 5 দিনের হিস্ট্রি নিয়ে আসছে, জেনারেলি আনওয়েল, তার সে ঠিক মতো খাচ্ছে না, কাশি, জ্বর, জ্বর জ্বর ভাব, যেটা একটা মারা সারা সাধারণত এসে বলে। তো মা তো বোঝা যাচ্ছে যে হয় সে খুব লেটে প্রেজেন্ট করছে বা কেন আজকে হঠাৎ। তো মাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি কেন আজকে আসলে, মা বলে যে আজকে সে নামটা একটু বেশি টান টান হচ্ছে, এবং সে কেমন দিনে একটু খেলাধুলো কম করছে, সে একটু অসুস্থ হয়ে আছে, এবং আমার একটু কেমন দিনে ভয় লাগছে বাচ্চাটাকে নিয়ে। তো আমরা অলরেডি এখানে একটা হিস্ট্রি পেয়ে গেছি, এবং আপনারা যারা ডাক্তার আপনারা অধিকাংশই হয়তো বা একটা ডায়াগনোসিস থেকে ঝুঁকা শুরু করে দিয়েছেন, এটা আমিও করেছিলাম, কিন্তু আমরা একদম লাস্টে গিয়ে দেখবো যে আসলে কমন বাট সামটাইমস কমন ক্যান আনকমন ক্যান প্রেজেন্ট ইজ কমন অ্যাজ ওয়েল। যাই হোক, আমরা যে টুলটার কথা বলেছি ABCD, হ্যাঁ, এয়ারওয়ে ব্রিদিং, সার্কুলেশন, কোমা কনভালশন অ্যান্ড ডিহাইড্রেশন, এই চারটা এই পাঁচটা জিনিসের মধ্যে আমরা যদি এখন এ আর বি এর উপরে ফোকাস করি, যদি শুধু এ দিয়ে শুরু করি, বাচ্চাদের কিন্তু এয়ারওয়ে ইমার্জেন্সি খুবই কম। অধিকাংশ সময় বাচ্চারা কিন্তু এয়ারওয়ে ব্লকড হয়ে আসবে না, কারণ বাচ্চাদের মেইন এয়ারওয়ে ইমার্জেন্সি যেগুলো হয় সেটা হচ্ছে যে তারা যদি কিছু মুখে খেয়ে ফেলে, অধিকাংশ সময় হচ্ছে একটা খেলনা মুখে দিয়ে দিয়েছে, ওটা আপনার ট্রাকিয়াতে চলে গেলে তখনই হচ্ছে আপনার সবচেয়ে কমনেস্ট এয়ারওয়ে ইমার্জেন্সি। হাউএভার ইনফেকশাস ইমার্জেন্সির মধ্যে যে ক্রুপ ইজ হচ্ছে যে কমনেস্ট এয়ারওয়ে ইমার্জেন্সি, এটা আমরা যেটা বলে থাকি যে এটাকে বলা হয় যে একটা হোর্স কফ, যখন ইন্সপিরেশনের সময় আওয়াজ হয়, ইউজুয়ালি কিন্তু কাশি বা উইজ কিন্তু মোস্টলি স্পেশালি অডিবল উইজ হলে কিন্তু এক্সপিরেটরি সাউন্ডটাই বেশি, ইন্সপিরেটরি কম। ক্রুপ কিন্তু জেনারেলি আপার এয়ারওয়ে ভাইরাল অরিজিন, এটার আগে ইউজুয়ালি একটু আপার রেসপিরেটরি ইনফেকশন, ফিভার, এবং সাধারণত ক্রুপের বাচ্চা দেখতে কিন্তু অত খারাপ হয় না, এবং আমি নিজে কয়েকবার প্রায় ধরা খেয়ে গিয়েছিলাম, কারণ একটা রোগী দেখেছি যে সে দৌড়াদৌড়ি করছে কিন্তু তার ওই কাশি ওয়াজ ভেরি স্পেসিফিক টু ক্রুপ, এবং অধিকাংশ সময় যে ক্রুপের বাচ্চাগুলো খুবই ভালো থাকে এবং দেখে কিন্তু বোঝা যায় না, এই জন্য কাশিটা শোনা খুব জরুরি, এবং ভালো করে তার নিঃশ্বাসটা শোনা, এবং এটা কিন্তু আবার বাংলাদেশের ক্ষেত্রে স্পেশালি ইমার্জেন্সি ডিপার্টমেন্টে খুবই কঠিন,
এত আওয়াজের মাঝখানে আপনি কিভাবে একটা বাচ্চা নিঃশ্বাসের দিকে নিঃশ্বাসের সাউন্ডের দিকে আপনি ফোকাস করবেন, তো এটা এই জন্য আপনার চিন্তা করা দরকার। তাছাড়া আরো কিছু কিছু কজ আছে, যে যে 6 মাসের কম যদি বয়স হয় তাহলে ল্যারিঞ্জোমেলেশিয়া আপনি চিন্তা করতে পারেন, এটাও হার্মলেস। অন্যান্য কিছু কনজেনিটাল কজ থাকে তাদের, ইসোফিজিও ল্যারিঞ্জিয়াল ফিস্টুলা হতে পারে এবং অন্যান্য অনেক রকমের কাজ হতে পারে। 6 মাসের বেশি যদি হয় তখন আপনি ফরেন বডির কথা বললাম, খেয়া যদি মুখে দিয়ে দেয়। তাছাড়া যে টনসিলাইটিস কমন, আরেকটা টনসিলাইটিস জেনারেলি এয়ার এমার্জেন্সি নিয়ে আসে, প্রুফ যে জিনিসটা সেটা হচ্ছে আপনার রিস্ক অফ মানে যে এয়ারওয়ে ইমার্জেন্সি, তার এয়ারওয়ে ব্লক হয়ে যেতে পারে ডিউ টু দা মানে সোয়েলিং এটসেট্রা। আরেকটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস যেটা খুব ইম্পর্টেন্ট এই গ্রুপের, এপিগ্লটাইটিস, যেটা আলহামদুলিল্লাহ এখন অনেক কমে আসছে যেহেতু আমাদের ভ্যাকসিনেশন, এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভ্যাকসিনেশন মোটামুটি ভালো, কিন্তু আনফর্চুনেটলি আপনি চিন্তা করতে হবে। এবং এপিগ্লটাইটিস যদি হয়ে থাকে তখনও, এবং ম্যানেজমেন্ট এপিগ্লটাইটিস এর গ্রুপের কাছাকাছি, সো এটা অত বেশি সমস্যা হয়। এপিগ্লটাইটিস এর মেইন যে ইস্যুটা হয় যে একদম সোয়ালোয়িং চলে যায়, গ্রুপে কিন্তু মাইল্ড মডারেট স্টেজে সোয়ালোয়িং ভালো থাকে, এপিগ্লটাইটিসে কিন্তু সোয়ালোয়িংটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, এমনকি তার লালা মুখ থেকে পড়তে থাকে কারণ সে একদমই সোয়ালো করতে পারে না। সো এখন গ্রুপ আপনি কিভাবে ডায়াগনোস করবেন, ডায়াগনোসিস কিন্তু একদম ক্লিনিক্যাল, এবং এই জন্য এটা খুবই জরুরি যে আপনি জানা যে এটা কি। সো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো একটা ভিডিওতে দেখানো যে একটা গ্রুপের বাচ্চা কিভাবে প্রেজেন্ট করে, ইনশাল্লাহ এটাই আমার দেখি, লেটস ট্রাই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাচ্চা আছে, এই যে কাশিটা শুনুন, অধিকাংশ আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম স্যার, স্যার আপনার নেটটা আই গেস একটু আনস্টেবল, যদি একটু চেঞ্জ বা কোন কিছু করা যায় যদি একটু বেটার হতো, কোথায় শোনা যাচ্ছে না। ভিডিও দেখা গিয়েছে, ভিডিও পর্যন্ত হয়েছে, তারপরে কোনো কিছু বলেছেন কিনা, মানে ইন্টারাপ্ট ছিল। আমি নেটওয়ার্ক চেঞ্জ করে দিচ্ছি, সো দেখি এখন কেমন হয়, এখন ইনশাআল্লাহ বেশি সমস্যা হওয়ার কথা না। চকিং এর সাথেও তো এই সাইনটা তো কিছুটা মানে কোরিলেট করা যায় না,
যে কোনো কিছু লাইক মিল্ক বা অবশ্যই। ওরালি ব্লক হলো, এই জন্য দেন আমি যখন আমি গ্রুপের এর আগের স্লাইডটাতে এই জন্য আপনি দেখবেন যে আমি বললাম যে ইম্পর্টেন্ট টু রুল আউট আদার কমন কজেস, যে 6 মাসের বেশি যদি বাচ্চা হয় তাহলে ফরেন বডি ব্লকেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চিন্তা করার, কারণ ফরেন বডি দিয়ে এই জন্য ওই যে ABCD-তে এয়ারওয়েটা কেন বলা হয়, যদি আপনার একটা এয়ারওয়ে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি অন্য সবকিছু করলেও আপনি এখন নেবুলাইজ করেন বা যাই করেন কিছুই হবে না। সেই জন্য গলার ভিতরে দেখাটা কিন্তু খুবই জরুরি, এটা দিয়ে কিন্তু আপনার অন্যান্য কজ গুলো ঠিক হয়ে যাবে। আপনি গলায় দেখে যদি এখন দেখেন টনসিলাইটিস আছে তাহলে টনসিলাইটিস বুঝে গেলেন, গলার ভিতর দেখে যদি দেখেন যে একটা খেলা জমে আছে ওটা আপনি বের করে নিয়ে আসলেন ঠিক হয়ে গেল, ঠিক আছে। এই জন্যই তো গ্রুপে যেটা মোস্টলি দেখা যাবে যে এই প্রবলেমটা হবে, কিন্তু এক্সামিনেশন ফাইন্ডিং কিন্তু এমন কিছু পাওয়া যায় না, এক্সামিনেশন ফাইন্ডিং এমন কিছু পাওয়া না যাওয়ার জন্যই এটা এটা এই কারণে একটা ইমার্জেন্সি, কারণ এটা অফেন মিস হয়ে যায়। এবং মিস হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এই কারণে, যেটা আসলে ইজিলি জাস্ট দেখে বলা যায় না, একটা পেশেন্টকে কিছুক্ষণ অবজার্ভ করা লাগে। এবং এই যে কাশি এবং ইন্সপিরেটরি স্ট্রাইডরটা, এই যে বার্কিং কফ এবং ইন্সপিরেটরি স্ট্রাইডরটা, এটা ডিসপাইট এনি ফিজিক্যাল সাইন এই বাচ্চাটা থাকে। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা দিয়ে ফরেন বডি কে রুল আউট করা যায় সেটা হচ্ছে যে হিস্ট্রিটা, বাচ্চা একটু কাশি একটু জ্বর একটু খারাপ ছিল কয়েকদিন, এই যে এই এই হিস্ট্রিটা যে দিবে এটা কিন্তু অবভিয়াসলি আমাদের ক্লিয়ার করে দিতে পারে যে এটা গ্রুপ হতে পারে। এবং এই জন্য আমি প্রথমে গ্রুপটা দিয়েছিলাম, কারণ আমি জানি যে এটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট, কারণ এটা এত কম দেখা যায় আজকাল এবং সবসময় কম দেখা যায়, হঠাৎ আসে এবং তখন এটা মিস হয়ে যাওয়ার চান্স। এবং আমার সবসময় মাঝে মাঝে মনে হয় যে আমি হয়তো একটা আমার মিস হয়ে গিয়েছিল, কারণ আমি একটা রুগী দেখেছিলাম সে রুগীটা খুব ভালো, তাকে আমি বাসায় পাঠিয়ে দিই, কিন্তু পরে একটা নার্স বললো যে নার্সের কাছে মনে হয় মনে হচ্ছিল যে কফটা কি বার্কিং ছিল কিনা, আমি যতক্ষণ তার সাথে ছিলাম সে একবারও কাশিই দিল না। সো সো এরকম এখন আলহামদুলিল্লাহ বাচ্চাটা কখনো ফিরে আসেনি, এবং সে হয়তো এটা খুব ছিল না, কিন্তু এমন হতে পারে যে এটা মিস হয়ে যাওয়ার ওই সম্ভাবনাটা থেকে যায়। সো এই জন্য আমি এটা দিয়ে শুরু করলাম, কারণ অন্যগুলা এত পড়ানো হয় এবং এত আমরা ফোকাস করি ওগুলোর উপর যে ওগুলো আসলে অত ওগুলো আমি এত বেশি কিছু অ্যাড করতে পারবো না। এই জন্য আমি চাইছিলাম যে এটার উপর দিয়ে আমরা ফোকাসটা করি, এবং এই কারণে ভিডিওটা দেওয়া যে এই যে এরকম একটা বার্কিং কফ যদি হয়ে থাকে তাহলে কিন্তু ম্যানেজ করা প্রিটি সিম্পল, সিভিয়ার কেস না হলে কিন্তু ম্যানেজ করা অনেকটাই ইজি। এবং এটাই আমি চাই দেখা যে এটা একটা ইমার্জেন্সি কিন্তু এটা ম্যানেজ করা খুবই সহজ। এবং অনেক সময় আমি বাসায় পাঠিয়ে দিই আমাদের গ্রুপের রুগীগুলো, আমি একবার মনে হয় আমি তাও না আরেকজন আমার দেখা হচ্ছে আপনার এক দুইবার অ্যাডমিট করা লাগে, অধিকাংশ পেশেন্টই কিন্তু খুবই মাইল্ড হয় এবং ম্যানেজ করা যায়, কিন্তু ওই ক্রুশিয়াল বিট হচ্ছে ম্যানেজটা করা দরকার। বাচ্চাদের হয় কিনা ইউজুয়ালি বছরের কম, ওই বয়সে সাইকোজেনিক হওয়ার টেন্ডেন্সিটা বাচ্চাদের খুবই কম, যেটা একমাত্র হতে পারে মাঝে মাঝে খুব কান্না করার সময় বাচ্চাদের একটা হয় যে ব্রেথ হোল্ডিং হয়, সে কাঁপতে গিয়ে সে ব্রেথ হোল্ড করে, ওটা কিন্তু আসলে কোনো রেসপিরেটরি ডিজিজ না কিছু না, এটা বাচ্চাটা কাঁদছে, বাচ্চা যা চাচ্ছে তা করে দিলেই কান্না বন্ধ হয়ে যেতে পারে। ব্রেথ হোল্ডিংটা খুব বাচ্চারা খুব তাড়াতাড়ি শিখে ফেলে, কিন্তু এটা আসলে কোনো রেসপিরেটরি প্রবলেম। সাইকোজেনিক সমস্যাটা হয়ে যাচ্ছে পরে গিয়ে যখন সে করে সে ইউনো ব্রিদিং টেন্ডেন্সি নেওয়া শিখে, কিন্তু আলহামদুলিল্লাহ বড় বড় বয়সে গ্রুপ হয় খুব রেয়ার, কারণ ওদের এয়ারওয়ে গুলো অলরেডি বড় হয়ে যায়, এবং যদি একটা ভাইরাল ইলনেস হয় তাদের গলা কখনো এরকম সোলন হয়ে যায় না, যে এয়ারওয়ে কম্প্রোমাইজ কখনো হবে না যদি বয়স বড় হয়ে থাকে, ভেরি আনলাইকলি। সাইকোজেনিক ইলনেস সেটা তো কম, সাইকোজেনিক ইলনেস এর ব্যাপারটা আসছে পরে যখন আমরা অ্যাসমা নিয়ে কথা বলবো। ওকে, এবার সেকেন্ড, সো এবার গ্রুপে যদি আসি, গ্রুপ কিন্তু ক্লাসিফাই করাটা খুবই জরুরি, যে মাইল্ড যেটা বললাম সেই বাচ্চার কিন্তু স্ট্রাইডর থাকবে না। আমরা যে ভিডিও দেখি যে প্রথমে যে কাশিটা দিয়েছে ওই কাশিটা থাকতে পারে হঠাৎ, এবং পরে যে আমরা দেখলাম একটা ব্রিদিং সাউন্ডটা খুব অদ্ভুত একটা ব্রিদিং সাউন্ড, এই সাউন্ডটা কিন্তু থাকবে না, এটা ইম্পসিবল যদি মাইল্ড হয়। সো ওই মাঝে মাঝে একটা কাশি থাকবে এবং ওটাই। মডারেট যদি হয় তখন যেটা আপনি দেখবেন যে তাকে সে কিছুটা স্ট্রাইডর আছে, একটু রেসপিরেটরি ডিস্ট্রেস, কিন্তু বিহেভিয়ার তার একদম নর্মাল, সে এখনো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে এবং মোটামুটি ভালো। রিস্কটা হয়ে যায় যখন সিভিয়ার হয়, সিভিয়ার হলে যেটা হয় যে যেহেতু তাদের সোয়েলিং আছে এ কারণে তাদের তারা আস্তে আস্তে একটু ঘুমো মানে টায়ার্ড হয়ে যায়, এবং এটা কিন্তু সবসময় বাচ্চাদের একটা খুবই রেড ফ্ল্যাগ সাইন হচ্ছে যে চাইল্ড উইচ ইজ টায়ার্ড। বাচ্চাদের সবসময় কিন্তু অনেক এনার্জি থাকে, যদি একটা রেসপিরেটরি ইলনেস এর বাচ্চা আসে সে সবসময়
তার এনার্জি থাকবে, তার ব্রিদিং খুব হেভি হওয়ার কথা। যদি ব্রিদিং স্লো হয়ে যাওয়া শুরু করে অথবা রেসপিরেটরি স্ট্রেস অতিরিক্ত বেশি পেরে যায়, মেন্টাল স্টেটাস চেঞ্জ হয়, সে টায়ার্ড হয়ে যাচ্ছে, ঘুম থেকে তোলা যাচ্ছে না, তখন কিন্তু সবসময় ভয় পেতে হয়। কারণ ওই বাচ্চাটা হচ্ছে সবচেয়ে রিস্কি অল কন্ডিশনস, বাট গ্রুপে স্পেসিফিক্যালি, কারণ এটা ইম্বেন্ডিং রেসপিরেটরি ফেলিয়ার দিকে পুশ হচ্ছে বাচ্চাটা। যেই জন্য ম্যানেজমেন্ট, আমরা ABCD-র কথা যে প্রথমে বলেছি, ABCD শুধু আপনার ইনভেস্টিগেশনের জন্য, মানে এটা একটা অ্যাসেসমেন্টের জন্য না, এটা আপনার ইনভেস্টিগেশন, এটা আপনার ম্যানেজমেন্ট হিসেবে। এ হচ্ছে এয়ারওয়ে, যদি আপনার এয়ারওয়ে কম্প্রোমাইজ হয়ে থাকে, আপনার যদি মনে হয় যে বাচ্চাটা ব্রিদিং নিতে পারছে না, তখন কিন্তু বাচ্চাটাকে ইন্টিবেট করা লাগতে পারে, ICU-র সাপোর্ট লাগতে পারে। অধিকাংশ বাচ্চার এয়ারওয়ে উইল বি ফাইন, বাচ্চা কথা বলতে পারলেই বাচ্চা এয়ারওয়ে ফাইন, এয়ারওয়েটা একদম ইজি। ব্রিদিংয়ে যদি আসি আমরা, জেনারেলি আপনার লোয়ার এয়ারওয়েতে ক্রুপ কোনো ক্ষতি করে না, সো কোনো উইজ দেখার করা কথা না, আপার এয়ারওয়ে থাকতে পারে, কিন্তু লোয়ার এয়ারওয়ে কোনো উইজ থাকবে না, রংকাই থাকবে না, কোনো ক্রেপিটেশনস থাকবে না। কিন্তু যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, লো স্যাচুরেশন যদি কমে যায়, সায়ানোসিস যদি আপনি দেখেন, তখন আপনার একটু টেনশন করা উচিত যে এই রুগীটা কি খারাপ হতে থাকছে কিনা, সেটা এ আর বি। এবং জেনারেলি সার্কুলেশনের সমস্যা হয় না, কোমাতে যদি চলে যায় তাহলে তো বাচ্চা অলরেডি খুবই খারাপ, এটা তো আপনার এয়ারওয়েতেই সমস্যা বুঝে ফেলার কথা। এবং ডিহাইড্রেটেড এরা জেনারেলি হয় না, যেহেতু আমি বললাম জেনারেলি কিন্তু বাচ্চাগুলো খুব ভালোই থাকে, হঠাৎ করে মানে আস্তে আস্তে খারাপ হওয়ার আগে। সো কিউরেটিভ ম্যানেজমেন্ট আছে গ্রুপের, আলহামদুলিল্লাহ। যে মেইন হচ্ছে কর্টিকোস্টেরয়েড, স্টেরয়েড সবাইকে দেওয়া হয়, ডেক্সামেথাজোন 0.6 mg/kg, একটা ওয়ান ডোজ ইজ ফাইন। এবং এটা সবাইকে, যদি আপনার মাইল্ড গ্রুপও হয় আপনি দিয়ে দিবেন, কারণ এটা আমরা যেটা দেখেছি যে এভিডেন্স যে এটা প্রিভেন্টস ওয়ার্সেনিং অফ দ্য গ্রুপ পরে গিয়ে। যদি সলভিং সমস্যা থাকে তাহলে আই ইন্টারমাস্কুলার বা ইন্টারভিনাস দেওয়া যেতে পারে। এবং ওয়ান ডোজ, এক ডোজ স্টেরয়েড দিয়ে কিন্তু কোনো ক্ষতি কখনো হবে না, সেটা আসলে খুবই সেফ এবং খুবই ভালো একটা ড্রাগ, এবং খুব ইজিলি দেওয়া যাবে। এবং আমরা যেটা দেখবো যে আজকে আমাদের ডেক্সামেথাজোন এবং স্টেরয়েডের দিকে ফিরে আসা হবে কয়েকবার, এবং এটা নিয়ে একটু সতর্কও হতে হবে, কিন্তু আবার একটু লিবারেলিও দিতে হবে। খুব মডারেট বা সিভিয়ার যদি হয়, অতিরিক্ত যদি স্ট্রাইডর থাকে, তাহলে এটা আমি কখনো দেইনি, আমি ইউজুয়ালি স্টেরয়েড দিয়ে চেষ্টা করেছি সবসময়। কিন্তু এটা গাইডলাইনে আছে যে নেবুলাইজড অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন যেটা ব্যবহার করতে চান, যে অ্যাড্রিনালিনের 5 ml, মানে 1:1000 সলিউশন, যেটা অ্যানাফিল্যাক্সিসে যেটা দেওয়া হয়, ওটা যদি 5 ml নিয়ে আপনি একটা নেবুলে দিয়ে আপনি জাস্ট নেবুলাইজ করাতে পারেন বাচ্চাকে, এটা কিন্তু তাদের জন্য ভালো। এটা প্রায় প্রতি 15 মিনিট করা যায়। যদি কখনো নেবুলাইজ কিছু দেয়া লাগে বাচ্চাকে, কিন্তু আপনার অবজার্ভ করতে হবে, কারণ যেটা হয় যে অ্যাড্রিনালিন যেটা করে যে এয়ারওয়ে হঠাৎ করে ওপেন করে দেয়, সো ভালো হয়ে যায় বাচ্চা আধা ঘন্টা পর। কিন্তু অ্যাড্রিনালিন কিন্তু শর্ট অ্যাক্টিং, আপনার মনে রাখবেন আয়োট্রপিক ড্রাগ, কিছুক্ষণ পরেই নেয়, হ্যাঁ কিছুক্ষণ পরে নেয় বাচ্চা আবার খারাপ হয়ে যায়। সো এই জন্য বাচ্চাগুলোকে সবসময় মনিটর করতে হবে এবং তাদেরকে অ্যাডমিট করতে হবে যদি আপনার মনে হয় যে অ্যাড্রিনালিন দেওয়া লাগবে। সো এটাই হচ্ছে আমাদের গ্রুপ। গ্রুপ নিয়ে যদি আর কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অনেক ভাস্ট টপিক, প্রত্যেকটা টপিককে আমি খুব ডিটেলে যেতে গেলে তো আসলে কোনোটাই ঠিক করে করা হবে না। সো আমরা বেসিক যে ইমার্জেন্সি অ্যাসেসমেন্ট এবং ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, ইমার্জেন্সি অ্যাসেসমেন্ট এখানে মেইনলি হচ্ছে এয়ারওয়ে, ব্রিদিং অত বেশি সমস্যা হয় না, এয়ারওয়েতেই সমস্যা, এই কারণে আমরা স্টেরয়েডটা দিই এয়ারওয়েটা খুলে যাওয়ার জন্য। ব্রিদিংয়ের ব্যাপারটা হচ্ছে মাঝে মাঝে যদি ব্রিদিংয়ের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার চিন্তা করতে হবে যে বাচ্চাটাকে রেফার করা দরকার, ICU সাপোর্ট বা অ্যাটলিস্ট HDU লেভেল সাপোর্ট তার লাগতে হবে, কারণ ব্রিদিং সমস্যা হওয়ার কথা না। যদি স্ট্রাইডর হতে থাকে, তখন আপনি চিন্তা করতে হবে যে বাচ্চাটা মডারেট, এবং তাকে কোথাও নিয়ে যাওয়াটা, কোথাও রেফার করে দেওয়াটা খুবই জরুরি। এই জন্য স্ট্রাইডরের সাউন্ডটা জরুরি, বার্কিং কফ আপনি যেখানে যে কোনো জায়গায় ম্যানেজ করতে পারবেন না। স্টেরয়েড দিয়ে দিলেন, এক ডোজ বাসায় পাঠিয়ে দিলেন, শেষ, এটা কোনো সমস্যাই হয় না, খারাপ হলে আবার ফিরে আসতে বলবো। যদি আপনার আপনার কাছে আসার সময় যদি বাচ্চার স্ট্রাইডর থাকে, তাহলে কিন্তু এটা চিন্তা করতে হবে না। সিমটম যেন আরো এগ্রাভেট না করে, হোম ম্যানেজমেন্ট দেওয়া যায় কিনা এটা যদি বলতেন। এবং অধিকাংশ বাচ্চা এটাতে ভালো হয়ে যাবে। তাদেরকে রিসেন্ট, বাই দ্য ওয়ে, কিছু অ্যাডভাইস আসছে যেটা বাংলাদেশে খুব পছন্দ করবে, কিছু এভিডেন্স আসছে যে হানি ইজ গুড ফর সোর থ্রোট, জেনারেলি এনি কাইন্ড অফ সোর থ্রোট বাচ্চাদের জন্য এবং অ্যাডাল্টেও। সো এখন যদি আপনি মধু খাওয়াতে পারেন, বাচ্চার জন্য কিন্তু খারাপ হয় না, এবং এটা যদি দেয় এটা তো বাঙালিরা খুব পছন্দ করবে যে ন্যাচারাল রেমেডি এটসেট্রা।
অনেকে পছন্দ করবে, অনেকে আবার বলবে যে কি কবিরা যে চিকিৎসা করছে ডাক্তার কিছু জানে না। তো আমরা এটা হানি ইজ কোয়াইট গুড। আর তাছাড়া কাশির জন্য এভিডেন্স নাই, কিন্তু অনেকেই তো মন্টিলুকাস দিয়ে থাকে, আমি জানি না এটা কতটুকু কাজ করে কাশির জন্য। কিন্তু হোম ম্যানেজমেন্ট জেনারেলি হচ্ছে গ্রুপ জন্য হচ্ছে স্টেরয়েড, শর্ট কোর্স জেনারেলি এক ডোজই হয়ে যায় বা তিন দিন দেওয়া যেতে পারে, এবং তারপরে জেনারেলি বাচ্চা ভালো হয়ে যাওয়ার কথা। আর কিছু যদি কফ রেমেডি যদি আপনারা দিতে থাকেন দিতে চান ওটা হতে পারে, এই হচ্ছে অপশন। স্যার এটা কি অলওয়েজ রিকারেন্ট করে, মানে কখনো কি ভালো হয় ট্রিটমেন্টের পরে রিকারেন্ট করে কিনা? একদম একদম টোটালি ভালো হয়ে যায়, বুঝাই যায় না যে আপনি কখনো ছিল, মানে এটা রিকারেন্ট খুবই রেয়ার অ্যাকচুয়ালি। আর অ্যাজমা, একজন জিজ্ঞেস করছিল অ্যাজমার সাথে কোরিলেশনটা, যদিও অ্যাজমাটা পরে আলোচনা করবেন এর জন্য আর বললাম না, ওটা পরে করলেই হবে। আমি আমি পরে একটা আসলে আলোচনা করা দরকার, কারণ আমি যে চারটা ইমার্জেন্সি আজকে কথা বলবো চারটাই একটা আরেকটার সাথে কোরিলেট করে এট সাম পয়েন্ট অর দি আদার। দ্য মেইন ডিফারেন্স যেখানে আপনি বুঝবেন যে অ্যাজমা না, সেটা হচ্ছে আপনি যদি যখন স্টেথোস্কোপ দিবেন, স্টেথোস্কোপ চেস্টে দিলে আপনি কোনো রঙটাই বা উইস পাবেন না, অ্যাজমাতে কিন্তু পাবেন, এমনকি নিউমোনিয়াতেও আপনি উইস পেতে পারেন কিন্তু কুপে পাবেন না। এটার আবার আরেকটা সমস্যা আছে, এমন হতে পারে যে বাচ্চার ক্রুপ দিয়ে শুরু হয়েছিল, এখন তার ব্যাকটেরিয়াল নিউমোনিয়া সুপার ইম্পোজ ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হচ্ছে। তো এটা আসলে বোঝা খুবই ডিফিকাল্ট। নেবুলাইজেশন যদি দিয়ে দেয়, যদি ব্রিদিং খুব সমস্যা হয় তাহলে এটা কিন্তু অত বেশি সমস্যা না। আবার যখন আপনারা ভিডিওটা যদি দেখে থাকেন যে বাচ্চার কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস কিছুটা ছিল, তার একটু ইন্টারকোস্টাল টাগিং ছিল, সাবকোস্টাল রিসেশন ছিল, কিন্তু প্রচন্ড ট্যাকিপনিয়া কিন্তু ছিল না। অ্যাজমাতে কিন্তু খুবই ট্যাকিপনিক হয় এবং খুবই উইজি হয়, যেটা কুপে কিন্তু ইউজুয়ালি হয় না। তো এটাই হচ্ছে আমাদের মেইন ডিফারেন্স গুলোর মধ্যে, এখানেই আসলে মেইন ডিফারেন্সটা আর কি। আরেকটা কোশ্চেন ছিল যে যেহেতু অ্যাজমার সাথে অনেক বেশি কোরিলেশন করা যায় কাছাকাছি অনেকখানি, তো ওই ক্ষেত্রে কি এটা বলা যায় যে ক্রুপ হচ্ছে অ্যাজমার প্রিডিসপোজিং কোন সাইন এরকম কিনা, নাকি টোটালি ডিফারেন্টই রাখতে চাচ্ছে? টোটালি ডিফারেন্ট। আমরা এই পর্যন্ত কোনো আমরা পরে এটা নিয়ে আরেকটু ডিসকাস হবে, কারণ অন্যান্য কিছু ডিজিজও স্পেশালি বাচ্চাদের যেটা হয় কি আপনার যেটা মনে রাখতে হবে যে আমরা অ্যাজমা ডায়াগনোস করি কিন্তু উইজ দিই। উইজ কি? উইজ হচ্ছে যখন ব্রঙ্কোস্পাজম হয়, আপনাদের এয়ারওয়ে গুলো আছে, এয়ারওয়ে গুলো যখন এয়ারওয়ের উপর যখন স্পাজম করে তখন তখন বাচ্চাদের এয়ারওয়ে কিন্তু বড়দের এয়ারওয়ে যদি এত বড় হয় বাচ্চাদের হচ্ছে এতটুকু। সো ওটা যেটা হয় যে ওদের এয়ারওয়ে ব্লক হয়ে যাওয়া খুবই ইজি, এবং এয়ারওয়ে ব্লক হলেই কিন্তু উইজ হয়। এই জন্য আমরা পরে যখন ব্রঙ্কিউলাইটিস নিয়ে কথা বলবো যে তখনও কিন্তু উইজ হয়, কিন্তু নেবুলাইজার দিলে কোনো কাজ হয় না। এটার কারণ হচ্ছে স্পাজম, ব্রঙ্কোস্পাজমটা হচ্ছিল কিন্তু আপনার একটা জায়গায় স্পাজম হচ্ছে, এটা আপনার একটা কেমিক্যাল প্রবলেম, আবার ব্রঙ্কিউলাইটিস এটা হচ্ছে একটা মেকানিক্যাল প্রবলেম, একটা মিউকাস আছে এর জন্য। সো এটা আসলে অ্যাজমার সাথে এটার কোনো রিলেশন এখনো পাওয়া যায়নি, কিন্তু হ্যাঁ একটা অ্যাজমেটিক বাচ্চা ক্রুপ নিয়ে আসতে পারে, এটা অসম্ভব কিছু না, এবং একই সাথে দুটো জিনিস হওয়া ইম্পসিবল না। এবং আমরা যেটা জানি যে অ্যাজমেটিক বাচ্চাদের যেটা হয় যে তাদের যদি একটা অ্যাজমেটিক বাচ্চার যদি নিউমোনিয়া হয় ফর এক্সাম্পল, আর নিউমোনিয়াটা একটু সিভিয়ার হওয়ার চান্স বেশি। সিমিলারলি একটা অ্যাজমেটিক বাচ্চা যদি ক্রুপ হয় তার সিভিয়ার ক্রুপ হওয়ার চান্স বেশি, যেহেতু তার অলরেডি এয়ারওয়েতে একটু সমস্যা আছে। জেনারেলি ক্রুপ হয় আরেকটু ছোট বাচ্চাদের আন্ডার দ্য এজ অফ টু মোস্টলি, ওর ইজ উইজি চাইল্ড হয় আরেকটু বড়, টু টু ফাইভ ওই বয়সে, ফাইভ এর অ্যাবাভ হয় অ্যাজমা, পিওর অ্যাজমা যেগুলো। ধন্যবাদ স্যার, আর কুপ নিয়ে আর কোনো কোশ্চেন নেই, আপনি পরবর্তী টপিকে যেতে পারেন। আবার কেসটাতে ফিরে যাই, হ্যাঁ সো কেসটা হচ্ছে আবার বলি 21 মাসের বাচ্চা, 5 দিন হিস্ট্রি, প্রথম এয়ারওয়ে, এখন এয়ারওয়ে চেক করে এয়ারওয়ে ইজ ফাইন, মানে কুপের কথা একটু চিন্তা করা হচ্ছিল কারণ কাশিটা নিয়ে একটু প্রশ্ন হচ্ছিল, কিছুটা জ্বর এবং একটা হিস্ট্রি ছিল, এবং কিন্তু ব্রিদিংটা একটু ফাস্ট। এখন ফোকাসড এক্সামিনেশন করলো ডাক্তার, যে সে দেখলো যে এখন কিছু রঙ্কায় আছে, কিছু ইন্সপিরেটরি ক্রেপিটেশন আছে। সো উইজ বা রঙ্কায় যখন কেউ শুনে আমাদের ফার্স্ট চিন্তা, অন্য কিছু না চিন্তা করে, এটা অ্যাডাল্ট হোক চাইল্ড হোক, যদি আমরা জানি অ্যাডাল্টে কিন্তু হার্ট ফেলিয়ারে আপনার উইজ হয়, বাচ্চাদের কিন্তু ব্রঙ্কিউলাইটিস উইজ হয়, কিন্তু আমাদের ফার্স্ট চিন্তা যেটা আসে সেটা হচ্ছে অ্যাজমা। আর কেউ কিছু চিন্তা করি না, কারণ স্বাভাবিক, কারণ সবচেয়ে লাইফ থ্রেটনিং। এবং আমি এটা আসলে আর্গিউ করবো যে ব্রঙ্কিউলাইটিস বা নিউমোনিয়া থেকেও বেশি লাইফ থ্রেটনিং হতে পারে, কারণ সে অ্যাজমা ইজ ভেরি অ্যাকিউট। ব্রঙ্কিউলাইটিসের বাচ্চা কিন্তু আপনার এক ঘন্টায় মারা যাবে না, আস্তে আস্তে খারাপ হয়ে মারা যাবে। নিউমোনিয়ার বাচ্চা আস্তে আস্তে খারাপ হয়ে মারা যাবে, কিন্তু অ্যাজমাটিক বাচ্চা, এবং বাংলাদেশে এখনো যদিও আপনার নিউমোনিয়া ইজ দ্য হাইয়েস্ট কজ অফ ডেথ, ধরুন আমরা পশ্চিমা বিশ্বে কিন্তু আমরা অত বেশি নিউমোনিয়ার ডেথ দেখি না বাচ্চাদের মধ্যে, কিন্তু অ্যাজমাটিক ডেথ এখনো দেখা যায়, কারণ অ্যাজমা অনেক সময় ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হতে পারে। তো এবার আসি দ্য উইজি চাইল্ড।
তো উইসি বাচ্চা মানেই কিন্তু অ্যাসমেটিক তা না, এবং অ্যাসমা ডায়াগনোজ করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট বাচ্চাদের মধ্যে। 5 বছরের কম যারা বাচ্চা তারা অনেক উইজি হলেও তাদের অনেকেরই প্রায় তাদের 70% বড় হতে হতে কিন্তু আর অ্যাজমা থাকবে না। এ কারণে মাদেরকে কি বলেন এটা কিন্তু খুবই জরুরি। যদি আপনি একবার অ্যাজমার ট্যাগটা দিয়ে দেন তাহলে কিন্তু এই ট্যাগটা সরানো খুবই ডিফিকাল্ট। যার কোনো অ্যাজমাটিক কোনো টেন্ডেন্সি নেই সেও অ্যাজমাটিক হয়ে যায়। এবং আমি প্রচুর দেখেছি যে আসলে প্রবলেমটা হচ্ছে অ্যালার্জি রিলেটেড, তাদেরকে পরে অ্যাজমেটিক ট্যাগটা দিয়ে দেওয়া হয় কারণ তাদের উইজ হয় যখন তাদের অ্যালার্জি হয়। সো এই টপিক সবাইকে, সো এই অ্যাজমার ট্যাগটা দেওয়া এই জন্য একটু রিস্কি। এই জন্য আমি বলবো যে আসলে ট্রু অ্যাজমেটিকটা, ট্রু অ্যাজমেটিক হচ্ছে বুঝবেন তাদের হিস্ট্রি আছে, মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়। বাংলাদেশে কফ ভ্যারিয়েন্ট অ্যাজমাটা খুব কমন বলবে, যে রাতের বেলা কাশে, উইজটা লোয়ার এয়ারওয়েতে পাবেন, শুধু আপার এয়ারওয়ে না, তারপর কয়েকদিন পরপর হয়, ওয়েদার চেঞ্জের সময় হয়, এক্সারসাইজ করলে হয়, মানে হঠাৎ, আবার হঠাৎ উইজ, যে বাচ্চার আগে কখনো উইজ ছিল না, এটা লাইকলি অ্যাজমা না, এটা মোর লাইকলি টু বি আপার এয়ারওয়ে উইজ। টু বি অনেস্ট, ইমার্জেন্সি সিচুয়েশন ইট ডাজেন্ট ম্যাটার, আমরা ম্যানেজ করবো একইভাবে, ম্যানেজমেন্টে কোনো চেঞ্জ হবে না। এবং আমরা হিস্ট্রি এক্সামিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। এবং আমি সত্যি কথা বলতে যে এখনো স্টেথোস্কোপ যদি টিকে থাকে আরো 20 বছর, টিকে থাকবে একটা জিনিসের জন্যই, যে এই রঙকা বা উইজ শোনার জন্য। কারণ আজকাল বেডসাইড আল্ট্রাসাউন্ড চলে আসছে যখন, যে আপনার কিন্তু এখন নিউমোনিয়া ডায়াগনোসিস করার জন্য চেস্ট এক্সরে লাগবে না, আপনার শোনাও লাগবে না, ক্রেপস আপনি দেখে ফেলবেন বেডসাইড আল্ট্রাসাউন্ড দিয়ে, বিভিন্ন দেশে করা হচ্ছে, কিন্তু আপনি কখনো উইজ শুনতে পারবেন না। সো ওইটার জন্য কিন্তু আপনার স্টেথোস্কোপ সবসময় লাগবে। এবং এই কারণে ছাত্রদেরকে আমি বলবো যে এটা একটা খুব জরুরি এবং ভালো শিক্ষার জায়গা হচ্ছে, যে আপনারা যদি অ্যাডাল্ট রেসপিরেটরি ওয়ার্ডগুলোতে যান, গিয়ে যতগুলো সিওপিডি পেশেন্ট আছে সবার একবার করে অসকালটেট করে আসবেন, পিছন থেকে ব্যাক 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 থেকে একবার করে অসকালটেট করে আসবেন প্রত্যেকটা সিওপিডি পেশেন্ট। আপনি জীবনে কোনোদিন ভুলবেন না উইজ কি জিনিস। বাচ্চাদের উইজ কিন্তু তেমন ডিফারেন্ট না, অ্যাডাল্ট চাইল্ড অনেকটা মিল আছে। সো সিওপিডি পেশেন্টদের হচ্ছে বেস্ট, কারণ তাদের অনেকের সবসময় উইজ থাকে, এবং অনেকের পলিফোনিক, অনেকের এক্সপিরেটরি, অনেকের ইন্সপিরেটরি সব শুনে ফেলবেন একদিনে, যদি আপনি 10টা সিওপিডি পেশেন্টের চেস্টে স্টেথোস্কোপ দিতে পারেন। এটা স্টুডেন্টের জন্য বলছি যদি ইন্টারেস্ট থাকে। সো এখন হিস্ট্রি এবং এক্সামিনেশনটা জরুরি, কারণ উইজি চাইল্ড যেটা বলবে, আপনি এখানে দেখছেন যে উইজ থাকবে, কফ, চেস্ট টাইটনেস, টাইটনেস তো যদিও বাচ্চা আর একটু বড় হলেও, ধরুন 4-5 বছরের বাচ্চা বলবে যে বুকের মধ্যে কেমন চাপ চাপ লাগে, কেউ জোরে চেপে ধরে আছে, এরকম একটা ভাব বলবে। ট্যাকিপনিয়া উইল বি মাস্ট, রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতেই হবে। এবং রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে ইন্টারকোস্টাল ইনড্রয়িং হবে, অ্যাক্সেসরি মাসেল ইউজ হতে পারে। এবং অ্যাজমার ক্ষেত্রেও আমরা সাপোর্টিভ কেয়ার দিতে হবে এবং কিউরেটিভ কেয়ারও দিতে হবে। সো এটা একটা ইনিশিয়াল অ্যাজমা ক্লাসিফিকেশন, এটা কিন্তু অ্যাকিউট অ্যাজমা ক্লাসিফিকেশন। আপনারা অন্য একটা ক্লাসিফিকেশন আপনারা দেখে থাকতে পারেন, সেটা হচ্ছে লং টার্ম অ্যাজমা ম্যানেজমেন্ট, যে ইন্টারমিটেন্ট, মাইল্ড ইন্টারমিটেন্ট বা মাইল্ড পারসিস্টেন্ট, ওই যে মানে কয়বার করে হয়, কখন অ্যাজমা হচ্ছে, রাতের বেলা সিমটম বেশি কিনা, এটা কিন্তু ভিন্ন ক্লাসিফিকেশন, এটা ভিন্ন, এটা শুধু অ্যাকিউট ইমার্জেন্সি কেসে একটা বাচ্চা আসলো তখন। জেনারেলি মাইল্ড অ্যাজমেটিক বাচ্চা কিন্তু আপনার কাছে আসা আনলাইকলি। সো মডারেট, এই যে আপনি দেখবেন মডারেট অ্যাজমা হচ্ছে তার স্যাচুরেশন নর্মাল, তার হার্ট রেট ফাইন, তার রেসপিরেটরি রেট রিলেটিভলি নর্মাল, কিন্তু সে হার্ট খুব করছে, খুব অ্যাক্টিভ ওয়ার্ক অফ ব্রিদিং করছে। অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা হচ্ছে যখন আপনি স্যাচুরেশনটা কমে আসবে, রেসপিরেটরি রেট বেশি, ট্যাকিকার্ডিক, নেক মাসেল ব্যবহার করছে, ট্রাকিয়াল টাগ হচ্ছে, সাবকোস্টাল ইন্টারকোস্টাল রিসেশন হচ্ছে, এই যখন হতে থাকবে যদি হয়, তখনই কিন্তু আপনি অ্যাট রিস্ক সময় চলে আসছে। এই কারণেই আপনার যেটা চিন্তা করতে হবে যে আসলে বাচ্চা যদি অ্যাকিউট সিভিয়ার হয়ে থাকে তখন তাদেরকে কিন্তু ম্যানেজ করা জরুরি, এবং ওই বাচ্চাদেরকে আসলে ডিসচার্জ করা উচিত না, কারণ মাঝে মাঝে অ্যাটাক রিপিটেড হতে আসে। আর লাইফ থ্রেটনিং অ্যাজমা যেটা হচ্ছে, যদি এটা এখানে কিন্তু হিস্ট্রি ইম্পর্টেন্ট, যদি বলে যে শ্বাসকষ্ট ছিল, এখন হঠাৎ করে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে না, অনেকে মনে করে কি বাচ্চা ভালো হয়ে গেছে, আসলে কিন্তু বাচ্চা ভালো হয় নাই, বাচ্চা আসলে টায়ার্ড হয়ে যাচ্ছে, চেস্টে দিবেন দেখবেন যে উইজ নাই, চেস্ট একদম সাইলেন্ট, তখন এটা ডিজাস্টার সময়, তখন আপনার অতিরিক্ত জরুরি যে খুব হার্ডকোর অ্যাজমা ট্রিটমেন্ট দেওয়া দরকার। এবং ট্রিটমেন্ট নিয়ে আমরা কথা বলছি, সহজভাবে মনে রাখার একটা উপায় আছে, কেউ মাইন্ড করবেন না, জিনিসটা শুনতে খারাপ লাগে কিন্তু কাজ কার্যকর মনে রাখার জন্য, ও আপনি কোনোদিন ভুলবেন না, এটা অ্যাডাল্ট চাইল্ড দুই দিকেই কাজ করে, এটা
নিমোনিকের নাম হচ্ছে ও শিট মি, ও হচ্ছে অক্সিজেন, স্যাচুরেশন সবসময় 92% বেশি রাখবে। এস হচ্ছে স্যালবিউটামল, 2.5 থেকে 5 মিলিগ্রাম পার নেবুলাইজার, বা মডারেট অ্যাস্টম হলে কিন্তু আপনি ইনহেলার দিয়ে কাজে লাগানো যায়, ওই স্পেসার দিয়ে 10 পাফ দিয়ে দিবেন। বাচ্চা, অনেক বাচ্চা এই 10 পাফে ভালো হয়ে যায়। এইচ হচ্ছে হাইড্রোকোর্টিসন, যদি আজকাল হাইড্রোকোর্টিসন কিন্তু আসলে আউট অফ ফ্যাশন চলে গেছে, মেইনলি ইন্টার আইভি যদি দেওয়া লাগে তখন দেওয়া হয়। প্রেডনিসোলন দিতে পারেন 1 to 2 মিলিগ্রাম পার কিলো আপ টু 60, আর ডেক্সামেথিজন দিতে পারেন 0.6 পার কিলো আপ টু 16। খুবই অদ্ভুত যে ব্রিটিশ থোরাসিক সোসাইটি বা অন্যান্য বিভিন্ন সোসাইটির গাইডলাইনে এখনো প্রেডনিসোলন, যদিও বিভিন্ন 5 দিন দিতে বলে প্রেডনিসোলন, কিন্তু বিভিন্ন গাইডলাইনে দেখা, বিভিন্ন ট্রায়ালে দেখা গিয়েছে যে ডেক্সামেথিজন 2 দিন বা ইভেন ডেক্সামেথিজন 1 ডোজ ক্যান বি ইকুয়াল টু প্রেডনিসোলন ফর 5 ডেজ। তো যদি খুবই গরিব রোগী হয়ে থাকে তখন কিন্তু ডেক্সামেথিজনটা একটা অপশন হিসেবে চিন্তা করতে পারেন, জাস্ট 2 দিন সস্তা ওষুধ রাদার দেন প্রেডনিসোলন এতদিন দেওয়ার চেয়ে। সো OSH, এই অক্সিজেন, সালবিটামল আর স্টেরয়েড, এটা হচ্ছে মেইন স্টে অফ অ্যাজমা ট্রিটমেন্ট। সালবিটামল আর স্টেরয়েড দিয়ে আপনার প্রায় 90% 95% বাচ্চা ভালো হয়ে যাবে, তাদেরকে আর কিছুই দেওয়া লাগবে না। কিন্তু এটা দেওয়ার পরেও যদি ভালো করতে না থাকে তখন চিন্তা করতে হবে যে ইপ্রোট্রোপিয়াম অ্যাড করবো কিনা। ইপ্রোট্রোপিয়াম হচ্ছে আপনার শর্ট অ্যাক্টিং মাসকুলিনিক এজেন্ট, ইপ্রোট্রোপিয়াম যদি অ্যাড করতে থাকেন এটাও নেবুলাইজার হিসেবে, সালবিটামল ইপ্রোট্রোপিয়াম দিতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট, যেটা অনেক ডাক্তার ভুলে যায়, যে স্যালবিটামল কিন্তু বারবার দেওয়া যায় ব্যাক টু ব্যাক। আমি এমন হয়েছে যে একদিন 1 ঘন্টা টানা স্যালবিটামল দিয়েছি বাচ্চাদেরকে, এবং স্টেরয়েড, এবং খুব আর্লি স্টেরয়েড দিতে হবে, কারণ স্টেরয়েড কিন্তু কাজ করতে একটু সময় লাগে। তো বাচ্চা খুব গুরুতর হওয়ার আগেই স্টেরয়েডটা, যখন বাচ্চা ফ্যামিলি আসছে তখন কিন্তু ফ্যামিলির একজনকে পাঠিয়ে দিবেন, অ্যাজমেটিক বাচ্চা যদি হয় একজনকে পাঠিয়ে দিবেন তাড়াতাড়ি স্টেরয়েড আর ইপ্রোট্রোপিয়ামটা নিয়ে আসতে। এরপরে টি, থিওফাইলিন বা অ্যামোনোফাইলিন, এটা হচ্ছে, কিন্তু এটা আসলে এভিডেন্স শুধু অ্যাডাল্টে, ইন চাইল্ড এটার আসলে তেমন কোনো ইউজ নাই, কিন্তু লাইফ থ্রেটনিং অ্যাজমা যদি হয়ে থাকে তাহলে আপনি চিন্তা করতে পারেন স্পেশালিস্ট সাপোর্ট টক্সিক ওষুধ। আর ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়ামটা আসলে টি এর আগে আসবে, ম্যাগনেশিয়াম খুবই কার্যকরী জিনিস সিভিয়ার অ্যাজমাতে, মোটামুটি ভালোই কার্যকর, এবং আইভি যদি দিতে পারেন এটা ভালোই কাজ দেয়। সো এই ওষুধ নি দিয়ে মোটামুটি একটা ইজি আর্লি অ্যাসেসমেন্ট, আর্লি কাজ হয়ে যায়, আর্লি ট্রিটমেন্ট অফ অ্যাজমা। অনেকেই এই জায়গায় এসে আমাকে প্রশ্ন করে যে মন্টিলুকাস দিবেন না আপনি, ইয়ে দিবেন না, এখন অন্যান্য যা আছে আপনার কফ রেমেডি বা মন্টিলুকাস বা অ্যান্টিহিস্টামিন, ওগুলো কিন্তু আপনার লং টার্ম ম্যানেজমেন্টের জন্য, মানে আপনার অ্যাকিউট ম্যানেজমেন্ট না। যখন বাচ্চা খুবই খারাপ তখন কিন্তু মন্টিলুকাস দেওয়াটা আপনার কোনো নেসেসারি ইম্পর্টেন্ট কিছু জিনিস না, যখন বাচ্চা খারাপ তখন আপনার অ্যান্টিহিস্টামিন দেওয়া লাগবে না, আনলেস আপনার অ্যালার্জির কোনো হিস্ট্রি থাকে, আপনার এটা দেওয়াই হচ্ছে জরুরি। প্রবলেমটা যেখানে, যে অ্যাজমার যে প্রবলেমটা, স্ট্যাটাস অ্যাজমাটিকাস যেটাকে বলা হয়, যে আপনার খুব সাডেনলি খুব তাড়াতাড়ি খুব খারাপ হয়ে যেতে পারে, এবং আজকালও, এবং আমি বাচ্চা না কিন্তু রিসেন্টলি আমার একটা পেশেন্ট মাত্র 24 বছর বয়সে অ্যাজমা থেকে সে মারা যায়, অ্যাজমাটিক ডেথ। এটা আপনার ইংল্যান্ডে হচ্ছে, কিন্তু আপনি এটা এমন জিনিস যেটা আসলে ম্যানেজ করা খুবই কঠিন। এবং তাছাড়া কয়েকদিন আগে আমার কাছাকাছি, আমি কেমব্রিজে থাকি, পিটারবোরো একটা শহরে, এরকম ট্রেন স্টেশনে একটা মহিলা হঠাৎ অ্যাজমা অ্যাটাক হয়, তার সাথে কোনো ইনহেলার ছিল না, এবং সে কার্ডিয়াক অ্যারেস্ট হয় ট্রেন থেকে নামতে নামতেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, সে কখনো সার্ভাইভ করেনি, এবং বয়স ছিল মনে হয় 30 বা 28 এরকম। সো অ্যাজমার লাইফ থ্রেটনিং হওয়ার রিস্কটা এত বেশি, যে কারণে আমি বলছি যে আর্লি যদি আপনি স্টেরয়েডটা দিয়ে দেন, আর্লি যদি নেবুলাইজারটা দিতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো। আইসিইউতে রেফারেলটা লাইফ থ্রেটনিং যদি হয়ে থাকে এবং রেসপন্ড যদি না করে তাহলে কিন্তু আইসিইউতে রেফার করার চিন্তা করবেন, কারণ ভিনাস ব্লাড গ্যাস আমার কিন্তু ইমার্জেন্সি ডিপার্টমেন্টে আমি ব্লাড গ্যাস করতে পারি, এটা কিন্তু আপনাদের বাংলাদেশে কিন্তু সাধারণত এটা সম্ভব না, আইসিইউ ছাড়া কোথাও ব্লাড গ্যাস করা, আনলেস প্রাইভেট যদি হয়ে থাকে এটা কিন্তু ভেরি আনলাইকলি। সো এই জন্য যেটা দরকার, যে এবং মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু আপনার অক্সিজেনেশন দেখা না, অ্যাজমেটিক বাচ্চারা অনেকেরই অক্সিজেনেশন থাকে, প্রবলেমটা হচ্ছে আপনি এখানে দেখা দরকার কার্বন ডাইঅক্সাইডটা, কার্বন ডাইঅক্সাইড যদি নর্মাল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, কারণ বাচ্চা হাইপার ভেন্টিলেট করছে, তার রেসপিরেটরি রেট 60, তার কার্বন ডাইঅক্সাইড লো হওয়ার কথা। যদি আপনি দেখেন যে আপনি যদি কয়েকবার ভিনাস ব্লাড গ্যাস করতে পারেন এবং দেখেন যে কার্বন ডাইঅক্সাইড নর্মাল হওয়া শুরু হচ্ছে, তখনই আপনি চিন্তা করছে বাচ্চাটা, এই বাচ্চাকে আইসিইউতে পাঠাতে হবে, এছাড়া কিন্তু আসলে সমস্যা। প্রথম এমন হতে পারে যে তার অন্য কোনো ডিজিজ আছে, অ্যাজমা ইজ নট দ্য প্রবলেম। অক্সিজেনেশনের জন্য আমরা জেনারেলি
নর্মাল নেজাল ক্যানুলা দিয়ে শুরু করতে পারেন, মাস্ক দিতে পারেন, 92 এর অ্যাবাভ রাখবেন। হাই ফ্লো কিন্তু খুবই কার্যকর বাচ্চাদের জন্য, আমরা আজকাল তো বাংলাদেশে হাই ফ্লো খুবই অ্যাভেইলেবল, আমি যা শুনছি যে হাই ফ্লো ব্যবহার করার জায়গা পাচ্ছে না, তো এইচএফএসজি বা এইচএফএনও যেটা বলেন, আর সিপ্যাপ ইন্টিউবেশন হচ্ছে লাস্ট অপশন যদি আর অন্য কিছু কাজ করো, এবং এগুলো সবকিছুর জন্য আসলে একটা আইসিইউ পরিবেশ থাকাটা খুবই জরুরি। ওকে, আমরা অ্যাজমা নিয়ে কিছুটা ডিসকাস করলাম, খুব তাড়াতাড়ি রাশড একটা সেশন হলো, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অ্যাজমা নিয়ে। জি স্যার, সাইলেন্ট অ্যাজমা নিয়ে একজন জানতে চেয়েছিল, সাইলেন্ট অ্যাজমাটা কি? ওকে, সাইলেন্ট অ্যাজমা এটা বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বলে, তো মাইল্ড সাইলেন্ট অ্যাজমা মানে হচ্ছে যে যাদের আসলে উইজ থাকে না, কিন্তু যাদের ওই কফ ভেরিয়েন্ট অ্যাজমা, এটাকে অনেক সময় সাইলেন্ট অ্যাজমা বলা হয়, কারণ তাদেরকে আপনি স্টেথোস্কোপ দিলে তো আপনি কোনো পাবেন না, কিন্তু তাদের কাশি হচ্ছে, রাতে কাশি বেশি হয়, এক্সারসাইজ করলে তারপরে ব্রেথলেস হয়ে যায়, এটা একভাবে অনেকে বলে, কিন্তু এটা আসলে ট্রু সাইলেন্ট অ্যাজমা না, এটা হচ্ছে যে মাইল্ড অ্যাজমা, যেটা আপনি ট্রু সাইলেন্ট অ্যাজমা যেটা, এটা হচ্ছে যে লাইফ থ্রেটনিং অ্যাজমা, যেটা বাচ্চার আসবে, আপনি স্টেথোস্কোপ দিবেন, চেস্ট হচ্ছে সাইলেন্ট, সাইলেন্ট মানে আপনি কোনো ব্রেথ সাউন্ডই শুনবেন না, ওয়েস্ট তো দূরের কথা, ক্রেপিটেশনও নাই, কিছুই নেই, মানে মনে হবে যে পুরো চেস্টে কোনো বাতাসই ঢুকছে না, এই কারণে এই সাইলেন্ট চেস্ট হচ্ছে যে সাইলেন্ট অ্যাজমা, এবং এটা হচ্ছে লাইফ থ্রেটনিং, সবচেয়ে রিস্কি, আমার জীবনে পর্যন্ত দুইটা আমি পাইছি, বাচ্চা একটা এবং অ্যাডাল্ট একজন, এবং আলহামদুলিল্লাহ দুজনে সার্ভাইভ করছে, কিন্তু এটা জরুরি হচ্ছে আর্লি ম্যানেজমেন্ট, এবং সাইলেন্ট অ্যাজমার মেইন ম্যানেজমেন্ট হচ্ছে আপনি যদি স্টেরয়েডটা তাড়াতাড়ি দিতে পারেন, এবং স্যালবিট্রমল, মানে যত বেশি একটার পর একটা নেবুলাইজার দিয়ে যেতে থাকবেন যতক্ষণ না পেশেন্ট আস্তে আস্তে ভালো হতে থাকে, একটার পর একটা নেবুলাইজার দিতে থাকবেন, এবং সাথে ইপ্রোট্রোপিয়াম অ্যাড করতে পারেন একবার বা দুইবারও দিতে পারেন, ইপ্রোট্রোপিয়ামের আমি এটা মনে থাকে না, সেটাই কিভাবে করবো এটা যদি বলতেন। প্লুরাল ফ্লুইড হওয়া, প্লুরাল পালমোনারি এডিমা হওয়া বাচ্চার মধ্যে কিন্তু খুবই আনলাইকলি, নিউমোনিয়াতে হতে পারে, কিন্তু নিউমোনিয়াতে হলে এটা মোস্টলি ওয়ান সাইডেড হবে, টিবিতে হলে টিবির পেশেন্ট এত তাড়াতাড়ি এভাবে ডিটেরিওরেট করে আসে না যদি টিউবারকিউলোসিস হয়ে থাকে, আর সাধারণত বাচ্চারা কিন্তু পালমোনারি টিবি নিয়ে প্রেজেন্ট করে না, বাচ্চারা প্রেজেন্ট করে খুব অদ্ভুত উদ্ভট কিছু টিবি নিয়ে, টিউবারকিউলোসিস নিয়ে, অ্যাবডোমিনাল বা স্পাইনাল এগুলো নিয়ে প্রেজেন্ট করে, পালমোনারি টিবি কিন্তু বাচ্চাদের অত খারাপ হয় না জেনারেলি, আমি তো কোনো টিবির এক্সপার্ট না, বাট তাও যতদূর জানি, সো হার্ট ফেলিয়ার যেটা হতে পারে, যাদের কনজেনিটাল হার্ট ডিজিজ আছে সেই বাচ্চাগুলো মানুষ হয়ে হার্ট ফেলিয়ার নিয়ে আসতে পারে, কিন্তু হার্ট ফেলিয়ারের রোগীদের কিন্তু অন্যান্য সাইন সিম্পটম থাকে, যেমন পেরিফেরাল এডিমা থাকবে, বাচ্চা ওভারঅল এডিমেটাস হবে, পা এডিমেটাস হবে, মোটামুটি ফুলো ফুলো বাচ্চা হবে, ওদের ব্রেথলেসনেস হবে, এবং কেমন জানি তাদের নিঃশ্বাস শুনলে মনে হবে কি তারা পানিতে ডুবে যাচ্ছে, মানে ড্রাউনিং সেন্সেশনটা থাকবে বাচ্চাদের মধ্যে, এবং তাদের ইয়ে কিন্তু একদম সাইলেন্ট হবে না, বরং অনেক কোর্স ক্রেপিটেশন, সরি ফাইন ক্রেপিটেশন থাকবে অন বোথ সাইড অফ দ্য চেস্ট, উইজ থাকতে পারে, হার্ট ফেলিয়ারে কিন্তু উইজ হয়, কিন্তু ক্রেপিটেশনটা অনেক বেশি থাকে, এবং প্লুরাল ইফিউশন হয় তাদের, বাইলেটারাল প্লুরাল ইফিউশন হয়, এবং ওই ক্ষেত্রে যেটা ম্যানেজমেন্ট আসলে যে যদি আপনি ইডিমা দেখেন তাহলে ফ্লুইড ওভারলোড আছে, ফ্লুইড ওভারলোড মানে আপনার ফ্লুইড কমাতে হবে, ফ্লুইড কমানো মানে ফ্লুইড ওভার দিতে হবে বা কোন একটা ডায়াবেটিক দিতে হবে, তো এটাই হচ্ছে মেইন ফুসিমাইড দিয়ে দিলেই তো হয়ে গেল। অ্যাজমার যেটা হচ্ছে, অ্যাজমার কি ইস্যুটা হচ্ছে হিস্ট্রিতে, ইটস কুইক, তাদের উইজটা খুবই প্রোনাউন্সড হবে, এবং অনেক সময় বাইরে থেকে শোনা যাবে সিভিয়ার যদি হয়ে থাকে, তাদের হার্ট কম্প্রোমাইজ হয় না জেনারেলি, ট্যাকিকার্ডি হতে পারে কিন্তু হার্ট কম্প্রোমাইজ হবে না, তাদের প্লুরেট পেরিফেরাল এডিমা হবে না, তাদের জেভিপি জাগুলার ভিনাস প্রেশার দেখা যাবে না, সো ইনিশিয়াল আর্লি স্টেজে এটা খুবই নর্মাল যে আপনি লাইকলি যখন কেস ডিফারেন্সিয়েট করতে পারছেন না আপনি একটা নেবুলাইজার দিয়ে দেবেন, ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু ডায়াগনোস, আমি জানি বাংলাদেশে ডায়াগনোস করাটা খুবই বড় একটা ইস্যু, আমার অধিকাংশ আমার অ্যাবাউট 50% কেস আমি কোনোদিন জানি না ডায়াগনোসিসটা কি, কারণ আসে একটা ইমার্জেন্সি প্রবলেম নিয়ে আমার ইমার্জেন্সি প্রবলেমটা ডিল করতে হয়, পরে আরেকজনের কাজ ডায়াগনোস করা বা না করা, এবং ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু আসলে আর্লি ডায়াগনোসিসের জন্য একটা ইমপ্রেশন থাকতে হয় রাদার দেন ট্রু ডায়াগনোসিস, ইমপ্রেশন আমার মনে হচ্ছে এটা অ্যাজমা,
আপনি ওটার উপরে ইনিশিয়াল ট্রিটমেন্টটা দিবেন, তারপর আপনি দেখা যাক এটা কি হতে পারে। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমাটা যদি আরেকটু বলতেন, বা এটার ম্যানেজমেন্টটা কি নরমাল অ্যাজমা থেকে ডিফারেন্ট কিনা, বা এক্সট্রা কোনো কিছু ম্যানেজমেন্টে অ্যাড করা লাগে কিনা, এটা যদি কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমা কি ইমার্জেন্সি না, এই জন্য এটা আমি ডিসকাস করছিলাম না। ওপিডিতে অ্যাজমা আসে হচ্ছে ইউজুয়ালি ওপিডিতে আসবে বা পাশের চেম্বারে আসবে, হাসপাতালে আসা আনলাইকলি আনলেস কাফ ভ্যারিয়েন্ট থেকে অ্যাকিউট অ্যাজমা হয়ে যায়। কাফ ভ্যারিয়েন্ট অ্যাজমার ম্যানেজমেন্ট একই, তাদেরকে ইনহেলার দিতে হয় এবং তাদের মেইনলি তাদের উপর যেটা দরকার হচ্ছে তাদের মন্টিলুকাসটা লাগে বেশি। এবং কনফিডেন্ট অ্যাজমাটা জরুরি জানা একটা ইমার্জেন্সিতে, এই কারণে যে যদি হিস্ট্রি থাকে, যদি একটা বাচ্চা উইজ নিয়ে আসে এবং বাচ্চার মা বলে যে হ্যাঁ তার সারা বছর কাশি থাকে, রাতের বেলা রাতে শুধু কাশে, তখন একটা বাচ্চা উইজ নিয়ে আসে, এটা অলমোস্ট ডায়াগনোস্টিক যে বাচ্চাটার অ্যাজমা আছে। সো এই জিনিসটা একটু ইয়ে করা। সো কনফিডেন্ট অ্যাজমাটা আসলে জেনারেলি হার্মলেস, আমার নিজের আছে, আমি জানি আমি সারা বছর কাশি, আমার অনেকের ব্রেথলেসনেস সমস্যা থাকে, আমার কোনো ব্রেথলেস সমস্যা অনেক কিছু নেই, আমি কোনো ওষুধও নেই না, সেটা এক এক বাচ্চার এক এক রকম। সেটা হচ্ছে কতটুকু তার ফাংশনাল হচ্ছে, এখন যদি সে ঘুমোতে না পারে, কারণ কফিরেট আসবে কাশিটা হয় রাতে, বাচ্চা এখন ঘুমোতে পারছে না, এটা আপনার চিন্তা করতে হবে যে এটা সিরিয়াস কফিরেট আসবে। হ্যাঁ সে ব্রেথলেস হচ্ছে না, সে মারা যেতে পারে না পারে, কিন্তু তার যদি ঘুম না হয় তাহলে কিন্তু একটা বাচ্চার ডেভেলপমেন্টের সমস্যা হতে পারে। সে তখন আপনার চিন্তা করতে হবে, এখন আপনি কফ কমানোর জন্য ইনহেলার দেয়া, মাঝে মাঝে একটু লং টার্ম স্টেরয়েড দিতে পারেন, লং টার্ম লো ডোজ স্টেরয়েড দেয়, এটা একজন পিডিয়াট্রিশিয়ান, আইডিয়ালি একজন পিডিয়াট্রিশিয়ানের হাতে দিয়ে দেওয়া উচিত এবং এটা একজন পিডিয়াট্রিশিয়ানই ম্যানেজ করা উচিত। যদি পিডিয়াট্রিক রেসপিরেটরি ফিজিশিয়ান পাওয়া যায় এরকম সুপার স্পেশালাইজ, তাহলে বেস্ট ঢাকা শহরে বা চট্টগ্রামে হতে পারে, কিন্তু পেরিফেরিতে হলে একজন পিডিয়াট্রিশিয়ান, একজন স্পেশালিস্ট পিডিয়াট্রিশিয়ানের হাতে ম্যানেজমেন্ট হওয়াটাই সবচেয়ে জরুরি কনফিডেন্ট অ্যাজমা। কারণ কনফিডেন্ট অ্যাজমাও ডিটারমিন করার মানে মাইল্ড মডারেট সিভিয়ার ডিটারমিনেশন আলাদা, আমরা যে টেবিলটা দেখি ছোটরা ওটা ডিফারেন্ট, আমি কিন্তু শুধু অ্যাকিউট অ্যাজমা নিয়ে কথা বলেছিলাম। এস স্যার ধন্যবাদ স্যার। ওকে মুভ অন। ওকে আচ্ছা কিসে যদি ফিরে আসি, সো আমরা উইজ শুনলাম, ইন্সপিরেটরি ক্রেপিটেশনস ছিল কিছু, সো কিছু স্যালবুটামল দেওয়ার পর উইজ ভালো হয়ে যায়, কিন্তু পেশেন্টের ট্যাকিপ নিয়ে ভালো হচ্ছে না, ডিস্ক নিয়ে ভালো হচ্ছে না, ডিস্যাচুরেশন হয়, 80% হয়ে যায় স্যাচুরেশন এক সময়, অক্সিজেন শুরু হওয়ার পরে 15 লিটার দেওয়া হচ্ছে কারণ 80% কমে গেছিল, 15 লিটার অক্সিজেন পার মিনিট পার নন রিব্রিদ মাস্ক দিয়ে স্যাচুরেশন এখন ভালো, কিন্তু ইন্টারকোস্টাল রিসেশন চলছে, সাবকোস্টাল রিসেশন চলছে, ট্র্যাকিয়াল টাগ আছে, সব আছে। এবার এটা হচ্ছে আমাদেরকে রিস্ক গ্রুপে নিয়ে আসে যে ব্রঙ্কিওলাইটিস খুবই কমন, নভেম্বর থেকে মার্চ মাসে কেউ যদি পিডিয়াট্রিক ওয়ার্ডে কাজ করে ব্রঙ্কিওলাইটিস ছাড়া মনে হয় কিছুই দেখা লাগে না, অলমোস্ট 2 বছরের কম কিন্তু আপ টু 5 ইয়ার্স হতে পারে। জেনারেলি প্রেজেন্ট করে লো গ্রেড ফিভার, কোরাইজাল সিমটম, নাক নাক ব্লকটা আসলে খুবই কমন একটা সিমটম, ট্যাকিপ নিয়ে, ডিস্ক নিয়ে, রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে। অধিকাংশ বাচ্চার মধ্যে এটা সেলফ লিমিটিং নিজে নিজেই ভালো হয়ে যায় এবং বাচ্চারা জেনারেলি হেলদি এবং মানে প্লেফুলটা প্লেফুলনেসটা থেকে যায়, দেখবেন তারা খুব বাজেভাবে ব্রিদিং করছে কিন্তু আপনার সাথে খুব নিয়ে টান দিচ্ছে বা মার সাথে খেলছে, এই জিনিসটা যায় না। আমেরিকান ডেফিনিশন, নর্থ আমেরিকার ডেফিনিশনে ব্রঙ্কিওলাইটিস উইজ থেকেই, উইজ এবং মানে ভাইরাল হিস্ট্রি, এই দুটো জিনিস থাকলেই তারা এটাকে ব্রঙ্কিওলাইটিস বলে। কিন্তু ব্রিটিশ বা অস্ট্রেলিয়ান মেডিকেল পিডিয়াট্রিশিয়ান পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশনগুলোতে তারা বলে যে উইজের সাথে ক্রেপিটেশন বা ক্র্যাকলস থাকা লাগবে অস্কালটেশনে, ক্রেপিটেশন না থাকলে আসলে এটাকে ব্রঙ্কিওলাইটিস ডিরেক্টলি না বলে অন্যান্য কিছু চিন্তা করার কথা বলে। যদি আমি একটু অ্যাডমিট করবো যে অনেক সময় ব্রঙ্কিওলাইটিস আমি দেখেছি যেখানে কোনো আসলে ক্রেপিটেশন ছিল না এবং অধিকাংশ সময় এটা RSV রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস দিয়ে হয়। যদি আজকাল লাস্ট 5-6 বছরে অন্যান্য ভাইরাসও দেখা যাচ্ছে এবং কেমন জানি ব্রঙ্কিওলাইটিসের ইনসিডেন্স বাড়ছে, অনেক বেশি দেখা যাচ্ছে, এই একটা জিনিস যেটা কমছে না, কিন্তু অধিকাংশই সেলফ লিমিটিং। কিভাবে ম্যানেজ করতে হয় ব্রঙ্কিওলাইটিস, একটা জিনিস যেখানে আমাদের কোনো কিছুই কাজ করে না, অনেক কিছু চেষ্টা করা হয়েছে কোনো কিছুই কাজ করে না, পুরোপুরি সাপোর্টিভ ম্যানেজমেন্ট আর কিছুই না, এয়ারওয়ে ম্যানেজ করা লাগবে। এবং এখানে একটা বিষয় যেখানে আসলে এয়ারওয়েটা দেখা দরকার, কারণ ব্রঙ্কিওলাইটিসে যেটা হয় যে আপনার ব্রঙ্কিয়াল ইনফ্লামেশন যেহেতু হয় অনেক মিউকাস প্রোডাকশন হয়, তো ভালো সাকশন যদি দেওয়া যায়, সাকশন কিন্তু খুব ভালো কাজ করে,
এয়ারওয়ে ক্লিয়ার রাখার জন্য। এবং অধিকাংশ বাচ্চাকে যদি আপনি ভালো সাকশন বা এবং ফ্যামিলিকে যদি আপনি শিখিয়ে দিতে পারেন, সাকশন মেশিন যদি থাকে আর কি আপনার যেখানে কাজ করছেন, যদি ফ্যামিলিকে শিখিয়ে দিতে পারেন আপনার কয়েক ঘন্টা পর পর সাকশন করতে, তাহলে কিন্তু আপনি দেখবেন বাচ্চা অনেক ভালো থাকছে। অক্সিজেনেশন মেনটেন করা হচ্ছে মেইন জিনিস, কারণ অধিকাংশ বাচ্চা নিজে নিজে ভালো হয়ে যাবে। ওই ভালো হওয়ার সময়টা যেন অক্সিজেনেশন সমস্যা না হয়, 92% বেশি যদি থাকে নেজাল ক্যানুলা, মাস্ক, হাই ফ্লো, সিপ্যাপ, যেটাই দরকার। আরেকটা জিনিস যেটা ব্রঙ্কিউলাইটিসে কমন, আমরা এ বি নিয়ে কথা বলেছিলাম, এবার সি সি ডি নিয়ে একটু কথা বলি। ব্রঙ্কিউলাইটিস আরেকটা জিনিস যেটা দেখবেন যে সার্কুলেশনে গিয়ে যে তারা ট্যাকিকার্ডিক এবং ডিতে তারা ডিহাইড্রেটেড, মানে তাদের সাইন্স অফ ডিহাইড্রেশন থাকে। সো তাদেরকে অনেক সময় একটু ফ্লুইড দেওয়া, ওরাল ইনটেক এনকারেজ করা, বাচ্চাদের সোর থ্রোট থাকে খেতে চায় না, মাঝে মাঝে ইন্টারভিনাস ফ্লুইড দিতে পারেন, যেটা অনেক সময় জেনারেলি অ্যান্টিবায়োটিক দিতে মানা করে। কিন্তু আসলে যেটা হয় যে ইমার্জেন্সি সিচুয়েশনে একটা খুব সিরিয়াস রোগী দেখলে অ্যান্টিবায়োটিক না দিয়ে আসলে একজন জুনিয়র ডাক্তারে কিন্তু মনের মধ্যে কেমন জানি কুতকুত করতে থাকে। সো বাট অ্যাডভাইস অনুযায়ী হচ্ছে যে যদি তিন মাসের কম বয়স হয়, অথবা বাচ্চাকে যদি আইসিইউতে নেওয়া হয়, অথবা যদি বাচ্চার অন্যান্য প্রবলেম থাকে, ক্যান্সার বা হার্ট ইস্যু, কনজেনিটাল হার্ট প্রবলেম, এগুলো যদি না থাকে, এগুলো যদি থাকে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে বলা হয়। আর যেহেতু উইস থাকে, যেহেতু রঙটায় থাকে, অধিকাংশ বাচ্চাকে ইনিশিয়ালি স্যালবিটামল দিয়ে দেওয়া হয়, কারণ প্রথমে আমরা যেটা আগে কথা বলছিলাম যে অ্যাজমার সাথে মাঝে মাঝে ডিফারেন্সিয়েট করা যায় না এটাকে আসলে অ্যাজমা নাকি এটা ব্রঙ্কিউলাইটিস, ইটস অল ইন দ্য হিস্ট্রি। কারণ হচ্ছে আপনার ব্রঙ্কিউলাইটিসে আপনার ওই যে ওই ভাইরাল হিস্ট্রিটা থাকবে, পোরাইজাল সিমটম, মানে রানি নোজ, সোর থ্রোট, থাকছে না, এই সমস্যাগুলো থাকতে পারে। আবার অন্যদিকে একটা সমস্যা আছে যে মাঝে মাঝে অ্যাজমেটিক পেশেন্টদের কিন্তু যারা এটোপিক তাদের কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস থাকে, তো তাদের রানি নোজের সমস্যাটাও কিন্তু মাঝে মাঝে থেকে যায়। সো এটা আসলে ইনিশিয়ালি স্যালবিটামল যদি দিয়ে দেন, এটা যদিও ডিরেক্টলি গাইডলাইনে নাই, কিন্তু যখন একটা সিক বাচ্চা আপনার সামনে আসে তখন সবকিছু চেষ্টা করাটাই জরুরি। এবং আমাদের বাচ্চার মধ্যে আপনি যেটা দেখেছেন যে স্যালবিটামল দেওয়ার পর কিন্তু ইম্প্রুভমেন্ট দেখা গিয়েছে, এখানেও দেখা যাচ্ছে 25% বাচ্চার কিন্তু ইম্প্রুভমেন্ট হয়। তো এর মানে এই নয় যে এই বাচ্চাটার অ্যাজমা, এবং এটা এই কারণেই জরুরি যে আপনি যদি এখন অ্যাজমা মনে করে লাভ দিয়ে যদি স্টেরয়েড দিয়ে দেন, এক ডোজ ঠিক আছে, কিন্তু আপনি যদি এখন 5 দিনের স্টেরয়েড দিয়ে দেন বাচ্চা কিন্তু আরো খারাপ হয়ে যেতে পারে। এটাই হচ্ছে আসলে যেখানে আসলে আপনার আর্লি ডায়াগনোসিস, মানে অ্যাটলিস্ট একটা ইমপ্রেশনটা ভালো থাকাটা জরুরি। তো অধিকাংশ ব্রঙ্কিউলাইটিস বাচ্চা আমি যেটা বলেছি 80% বেশি ভালো থাকে। তো এই পাঁচটা জিনিসের যদি তিনটা থাকে তাহলে আপনার যেটা চিন্তা করতে হবে যে বাচ্চাকে ডিসচার্জ করবেন না যদি 5 দিনের কম সিমটম হয়ে থাকে। এর কারণ হচ্ছে যে ইউজুয়ালি ডে 5 হচ্ছে সিমটমের পিক, তৃতীয় দিন যদি একটু খারাপ হয়ে আসে এই রোগীটা আরো খারাপ হবে পঞ্চম দিনে, এটাই হচ্ছে আপনার ভয়। এই সময় আপনি চিন্তা করবেন যে বাচ্চাটাকে কি আমি রাখবো কিনা, যদি ট্যাকিপনিয়া হয়ে যায়, রেসপিরেটরি রেট অনেক বেশি হয়, যদি হার্ট রেট অনেক বেশি হয়, ট্যাকিকার্ডিক হয়ে যায়, এর মানে হচ্ছে আপনার ওভারঅল বডি সিস্টেমে সমস্যা হয়ে যাচ্ছে। অক্সিজেন স্যাচুরেশন যদি 97 কম থাকে, সাধারণত আমরা 92 বলবো, এখানে 97 কেন বলছি, যে ব্রঙ্কিউলাইটিসে যেটা হয় যে বাচ্চা অনেক বেশি হাইপার ভেন্টিলেট করছে, এর জন্য কিন্তু অক্সিজেন স্যাচুরেশন জেনারেলি 100-98 এরকম থাকে। এই জন্য যদি 97 কম থাকে এই রিস্কটা থাকে যে বাচ্চাটা হয়তো আরেকটু খারাপ হয়ে যাচ্ছে। আর এজ যদি 18 কম হয়, বা আমি জেনারেলি 3 মান্থসটা আমি ধরে নিই, বাট এখানে 18 বলেছে, যেটা হচ্ছে আপনার 4 মান্থসের মতো, সরি 5 মান্থসের মতো, 5 মান্থসের একটু কম, 4.5 মাসের মতো। সো যদি 5 মাস ধরে নেন, 6 মাসের কম, 6 মাসের কম যদি হয় আপনি বাচ্চাটাকে নিয়ে একটু ওয়ারিড থাকবেন, এটাই। ওকে, ব্রঙ্কিউলাইটিস নিয়ে কোনো কোয়েশ্চেন? ব্রঙ্কিউলাইটিস আর একটু ডিসকাশন হবে যখন আমরা নিউমোনিয়া ডিসকাস করব, যদি কোনো কোয়েশ্চেন থাকে। স্যার, ব্রঙ্কিউলাইটিস এর এখানে সেই স্টেরয়েড নিয়ে একজন কোশ্চেন করেছিল যে স্টেরয়েড সম্বন্ধে ইউজ করতে, তো আমরা ইউজুয়ালি আমরা যে নলেজটা জানি যে খুবই ফাস্ট এফেক্টিভ, বাট এটা হচ্ছে অনেক সাইড এফেক্ট থাকে। এই ক্ষেত্রে একটা বাচ্চাকে যে ছোটবেলা থেকে দেওয়া লাগতেছে, এর কি কোনো লং টার্ম এফেক্ট হতে পারে বাচ্চার উপর, বা কোনো এফেক্ট হয় কিনা, এটা যদি একটু বলতেন। এখানে এই কারণে আমি বলেছিলাম যে কভ্যারিয়েন্ট অ্যাজমা একজন পিডিয়াট্রিশিয়ানের কাছে পাঠানো দরকার, এই কারণে যে কারণ কভ্যারিয়েন্ট অ্যাজমাতে মাঝে মাঝে লং টার্ম স্টেরয়েড লাগতে পারে, কিন্তু শর্ট টার্ম স্টেরয়েডে কিন্তু সাইড এফেক্ট তেমন বেশি নেই। এবং স্পেশালি যদি আমরা ডেক্সামেথাসোন বা প্রেডনিসোলন ইউজ করি, এগুলো কিন্তু জেনারেলি খুবই সেফ শর্ট টার্মে। ব্রঙ্কিউলাইটিসের রিস্কটা কোথায়, ব্রঙ্কিউলাইটিসের রিস্ক এটা থিওরিটিক্যাল কিন্তু এখনো প্রমাণিত নয়, কিন্তু রিস্ক হচ্ছে এই কারণে যে স্টেরয়েডে যেহেতু আপনার ইনফ্লামেটরি প্রসেসটা ডাম ডাউন হয়ে যায়, যে যেটা রিস্ক থাকে যে আপনি হয়তো বা ভাইরাল ইলনেস থেকে আপনি ভালো করে দিলেন, কিন্তু আপনি এর উপর একটা সুপার ইম্পোজ ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার রিস্ক থাকে,
যে বাচ্চা 4-5 দিন পর আবার ফিরে আসলো আরো খারাপ, এই রিস্কটা থাকে। এই জন্য আসলে যখন উইজ হয় কোনো বাচ্চার, তাকে অ্যাজমা মনে করে জাম্প করে স্টেরয়েডটা না দিয়ে যদি একটু চিন্তা করা যায়, খুব সিভিয়ার অ্যাজমা হলে কিন্তু আপনি আর চিন্তা করবেন না, ডাইরেক্ট স্টেরয়েড, কারণ তখন স্টেরয়েডটা লাইফ সেভিং। আর ইন জেনারেল আস্তে আস্তে যত আমরা বেশি এভিডেন্স পাচ্ছি, মনে হচ্ছে যে সিভিয়ার নিউমোনিয়াতেও স্টেরয়েডের কাজ আছে। কারণ ওই যে আমরা এখন কোভিড আসাতে যেহেতু অনেক সাইটোকাইন স্টর্মের কথা হয়, যে কোনো সিভিয়ার ডিজিজে যখন আপনার ইনফ্লামেটরি প্রসেসটা খুব হাই হয়ে যায়, তখন কিন্তু স্টেরয়েডটা খুব ইউজফুল, কারণ ইনফ্লামেশনটা মাঝে মাঝে ইজ দ্য প্রবলেম। হাওয়েভার পিওর ব্রঙ্কিওলাইটিসে স্টেরয়েড কিন্তু আসলে কোনো বেনিফিট দেখায় নাই। অনেকেই চেষ্টা করেছিল কারণ মনে করতো যে এয়ারওয়ে ইনফ্লামেশন হয়, এয়ারওয়ে যদি ইনফ্লামেশন হয় আমি যদি স্টেরয়েড দিয়ে ভালো হয়ে যাবে। অ্যাজমাও এয়ারওয়ে ইনফ্লামেশন, ব্রঙ্কিওলাইটিসও এয়ারওয়ে ইনফ্লামেশন, মানে ডিফারেন্ট টাইপ কিন্তু এয়ারওয়ে ইনফ্লামেশন। তো সবাই মনে করতো যে অ্যাজমাতে কাজ করে, ব্রঙ্কিওলাইটিসে কাজ করে না, এই কারণে আসলে ট্রায়াল এবং এটসেট্রা এই জিনিসগুলো দরকার। থিওরি দিয়ে আসলে অত ইজিলি সম্ভব না ইস্যুগুলো হ্যান্ডেল করা। স্যার অ্যাজমা পেশেন্টের ক্ষেত্রেও তো হচ্ছে, এটা তো কন্টিনিউয়াস একটা ডিজিজ, এই ক্ষেত্রেও তো স্টেরয়েডের ইউজ আছে, এই ক্ষেত্রে কোনো এফেক্ট হয়? এই ক্ষেত্রেও কি লাইক একটা ডক্টরের সুপারভিশনে থাকতে হয় কিনা সব সময়? হ্যাঁ হ্যাঁ অফকোর্স একটা ডক্টর সুপারভিশনে থাকতে হবে। এই জন্য স্টেরয়েড কখনো লং টার্ম হওয়া উচিত একটা বাচ্চার মধ্যে, আনলেস খুব স্পেসিফিক কজ থাকে, যেমন ধরেন নেফ্রোটিক সিনড্রোম বা অ্যাডিসন্স ডিজিজ, মানে রেয়ার জিনিস যেগুলো স্টেরয়েড ছাড়া ম্যানেজেবল না, রুমাটোলজিক্যাল কোনো সমস্যা, এগুলো যদি হয় অ্যাকিউট প্রবলেমগুলোর সলিউশন হতে হবে অ্যাকিউট। অ্যাকিউট অ্যাজমার স্টেরয়েড কিন্তু 5 দিন, এর বেশি না। এবং আমি আমি যদি ডেক্সামেথাসোনটা ফেভার করি, কারণ ডেক্সামেথাসোন জাস্ট 2 দিন দিতে হয়, প্রেডনিসোলন 5 দিন দিতে হয়। প্রেডনিসোলন 5 দিন দেওয়ার পর কিন্তু আপনি এই শেষ, আর আর জ্বালানো দরকার নেই বাচ্চাকে। যদি রিপিটেড হতে থাকে তখন আপনার চিন্তা করতে হবে যে এখন আমি যদি একটা আমার এখন একজনকে একজন স্পেশালিস্টের অ্যাডভাইস নেওয়া দরকার, এই বাচ্চাকে কি লং টার্ম স্টেরয়েড দেওয়া উচিত কিনা। লং টার্ম স্টেরয়েড না দিলে, আর যদি লং টার্ম দিতেই হয়, জেনারেলি কিন্তু আমরা ইনহেলড কর্টিকোস্টেরয়েড প্রেফার করি, আপনার বুটেসোনাইড বা এটার নাম কি সেরিটাইড না, হ্যাঁ সেরিটাইড ইনহেলার গুলো আমরা প্রেফার করি। সো ইনহেলার দেওয়া ইজ বেটার, ইনহেলার ইজ মাচ সেফার দেন গিভিং ট্যাবলেট স্টেরয়েড। ট্যাবলেট স্টেরয়েড থাকা উচিত আসলে লং টার্ম অনলি ফর ওই অ্যাজমেটিক পেশেন্ট যেটাকে একদমই কন্ট্রোল করা যাচ্ছে না। যদি ইনহেলার দিয়ে কন্ট্রোল করা যায়, ইনহেলার ইজ দ্য বেস্ট। সো এই জন্য আমরা ইন জেনারেল আমরা বাচ্চাদেরকে স্টেরয়েড আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি, অ্যাকিউট কেসে দিতে পারি। আর যদি ব্রঙ্কিওলাইটিস হয়ে থাকে, ফর এক্সাম্পল আপনি রাত 2টা বাজে একটা রোগী দেখছেন, আপনি শিওর না, তখন একটা ডোজ দিয়ে দিলে কিন্তু কোনো ক্ষতি হবে না। এক ডোজে বাচ্চা হঠাৎ করে খারাপ হয়ে মরে যাবে, এটা কিন্তু ভেরি আনলাইকলি, এর চেয়ে বরং ব্রঙ্কিওলাইটিসে মারা যাওয়ার চান্সই বেশি। সো এই জন্য এক ডোজ দিয়ে দিতে একদম ইমার্জেন্সি সিচুয়েশন ইজ নট আ প্রবলেম। এবং এই জিনিসটা আসলে আমরা মাঝে মাঝে মনে রাখা দরকার, একটা ইমার্জেন্সি সিচুয়েশনে এটা চিন্তা করতে হবে যে আপনার সামনে একটা আপনার সামনে আপনি একটা দেখছেন একটা বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না, আপনি কি এখন না বসে স্টেরয়েড দিবো কি দিবো না, এটা নিয়ে আপনি কতক্ষণ চিন্তা করবেন? বাচ্চা নিঃশ্বাস নিতে পারছে না, দিয়ে দেন। বাচ্চা খারাপ হতে থাকে, একটা এক্সরে করা হয়, এই হচ্ছে তার চেস্ট এক্সরে, কি মনে হয় দেখে? চেস্ট এক্সরে যখন আমি দেখছিলাম তখন এই চেস্ট এক্সরে দেখে ফার্স্ট অফ অল এখানে অনেক কিছু আছে স্যার, নিউমোনিয়ার দিকে চলে যাচ্ছে এরকম। হ্যাঁ হ্যাঁ এটা নিউমোনিয়ার দিকে চলে যাচ্ছে, কিন্তু এখানে অনেক কিছু হতে পারে। আপনি দেখতে পারেন যে লেফট বেস যদি দেখেন লাং এর, ওখানে কিন্তু লেফট বেস আপনার কস্টোফিনিক অ্যাঙ্গেল দেখা যাচ্ছে না, এটা কি নিউমোনিয়া নাকি এটা প্লুরাল ডিফিউশন হতেও পারে। রাইট সাইডেও কিছুটা প্লুরাল ডিফিউশন থাকে, কিন্তু আবার যদি আপনার রাইট মিডল জোন দেখেন তখন পুরো নিউমোনিক একটা পুরো একদম ডেন্স কনসোলিডেশন দেখা যাচ্ছে। তারপর গ্যাসেরও কি ইন্টেস্টাইনাল কোনো প্রবলেম আছে? গ্যাসেরও অ্যাবনরমাল না, লাইক সাইজ থেকে বড়? হ্যাঁ এটা খুব ভালো একটা পয়েন্ট করছেন, এটা নিয়ে আমি পরে কথা হবে। যদি এটা রেসপিরেটরি দিকে যাচ্ছে না, মানে অন্যদিকে চলে যাচ্ছে কিন্তু আমরা জি স্যার পরে কথা বলবো এটা নিয়ে। ভেরি ভেরি গুড পয়েন্ট, এই এই ব্যাপারটা আমি মিস করছিলাম। কারণ আছে, কারণ হচ্ছে বাচ্চাটা খুবই সিরিয়াসলি রেসপিরেটরি ওয়াইজ ইল ছিল, ওকে শোয়ায় অ্যাবডোমেন এক্সাম করা যাচ্ছিল না ওই সময়। কিন্তু রেসপিরেটরি ওয়াইজ যদি দেখেন যে বাচ্চাটা কিন্তু আসলে লাং তেমন কোনো ভায়াবল
লাং ছিল না, মানে যেটা দিয়ে তার গ্যাস এক্সচেঞ্জ করা দরকার এটা হচ্ছিল না। এবং ওই যেটা বলেছিলাম যে কিছুটা উইস ছিল ভালো হয়ে গেছে, কিন্তু এখন ক্রেপিটেশন আছে দুই দিকেই, এবং এখন এই এক্সরেটা করলাম, এক্সরেটা কিন্তু পুরো নিউমোনিয়ার একটা সাইড। সো নিউমোনিয়ার কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা ডিজিজ, অ্যাডাল্টে অত বেশি না, অ্যাডাল্টে কিন্তু অনেক কিছু আছে, আপনি কার্ভ স্কোর করতে পারেন, কার্ভ 65, সিআরবি 65, বিভিন্ন আর্লি যদি আপনি ইয়ে দিয়ে দেন, আপনি যদি খুব সিভিয়ারলি ওই মানে কম্প্রোমাইজ না হয় আর্লি ম্যানেজ করতে পারলে, কিন্তু অ্যাডাল্ট পেশেন্ট মোটামুটি আর্লি অ্যান্টিবায়োটিক এবং ইয়ে দিয়ে দিলে মোটামুটি বেশিরভাগ মানুষই ভালো হয়। বাচ্চাদের মধ্যে একটা সমস্যা, এটা মাঝে মাঝে ব্রঙ্কিওলাইটিস এসে তো ওভারল্যাপ করে, মাঝে মাঝে আপনার মনে হবে যে এটা অ্যাজমাটিক প্রেজেন্টেশন এবং অন্যান্য রেসপিরেটরি কন্ডিশন, মাঝে মাঝে তারপর নিউমোনিয়ার নিচে কিছু হাইড করছে কিনা, ক্যান্সার মাঝে মাঝে নিউমোনিয়া হিসেবে প্রেজেন্ট করে, টিবি যদি আন্ডারলাইন যদি অ্যাকিউট টিবি থাকে তখন আপনি জাস্ট নিউমোনিয়া ম্যানেজ করলে হচ্ছে না। তারপরে আমি একটু এলিউড করছিলাম যে হার্ট ফেলিয়ারের রোগী যদি হয়, পুরোনো ফিউশন থাকলে তখনও কিন্তু নিউমোনিয়া হতে পারে। সো এই যে একটা এত কিছু একসাথে, তারপর আপনার প্যাথোজেনগুলো ডিফারেন্ট, ভাইরাস হতে পারে, আজকাল কোভিড থাকাতে কোভিড ইজ এ ভেরি লাইকলি চান্স, এবং আপনি যদি এটা দেখেন এটা অনেকটা কিন্তু একটা কোভিড পিকচার, কোভিডের সময় এই বাচ্চাটা আসছে, এটা ভেরি কোভিড পিকচার নিয়ে আপনি যদি চেস্ট এক্সরেটা দেখেন এবং হিস্ট্রিটা, 5 দিন ভাইরাল সিমটম, কিন্তু বাচ্চারা আমরা জানতাম যে কোভিড এত খারাপ হয় না, কিন্তু হঠাৎ কিন্তু এখন যখন এই চেস্ট এক্সরেটা চোখে দেখেন তখন কিন্তু রাত, এবং এটা আমি এই রুগীটা দেখছি রাত 4টা বাজে, তখন কিন্তু আমার মাথায় আসলে অন্য কিছু ছিল না, এবং ওই সময় আমি আইসিইউ, আমি আমি আইসিইউ প্লেসমেন্টে ছিলাম, আমি ইমার্জেন্সিতে ছিলাম না, আমাকে ডাকা হয়েছে তার আইসিইউ ডাক্তার হিসেবে যে এই বাচ্চাটার রেসপিরেটরি সাপোর্ট কি লাগবে। সো আমাকে দেখে তখন এটা কোভিড মনে হচ্ছিল। সো ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, ব্যাকটেরিয়ার মধ্যে আবার এটিপিক্যাল ব্যাকটেরিয়া আছে কিছু, লিজিওনেলা হতে পারে, নিউমোকক্কাল হতে পারে, টিবি হতে পারে, তারপরে আবার কমন ব্যাকটেরিয়া হচ্ছে কমন, ফাঙ্গাল হতে পারে, অ্যাসপারজিলোসিস, অ্যাসপারজিলোসিস অনেক কিছু হতে পারে। সো এটা হচ্ছে নিউমোনিয়ার চ্যালেঞ্জটা এখানে, যে আসলে আমরা কি করবো এবং এটাকে ডায়াগনোস করা। সো অন্যগুলো থেকে ডিফারেন্সিয়েট করার জন্য ইজি ডায়াগনোস্টিক দুটা জিনিস আমি শিখিয়ে দিব, এগুলোর জন্য কোনো টেস্ট লাগবে না, কোনো কিছু লাগবে না। হ্যাঁ, আপনি হোয়াইট সেল কাউন্টের কথা চিন্তা করতে পারেন, সিআরপি কথা চিন্তা করতে পারেন, ইমার্জেন্সি আপনার চোখের সামনে যখন বাচ্চা খারাপ তখন কিন্তু আপনি ব্লাড টেস্ট পাঠালে আপনি সাথে সাথে পাচ্ছেন না রেজাল্ট। সো এই জন্য দুইটা জিনিস, 85% বেশি বাচ্চার ফিভার থাকবে নিউমোনিয়া যদি হয়ে থাকে, আনলেস ইমিউনো কম্প্রোমাইজ থাকে, 85% বেশি ফিভার, মানে মেজার্ড ফিভার 100 বেশি, এবং অনেকের অনেক হাই 103-104, ব্রঙ্কিওলাইটিসে এত হাই ফিভার হয় না, অ্যাজমাতে জেনারেলি ফিভার হয় না, ক্রুপের ফিভারও হয় লো গ্রেড, অনেক সময় ফেব্রাইল কনভালশন নিয়ে আসবে, ওই যে আবার এবিসিডিতে যদি আমরা ফিরে যাই, কমা কনভালশনটা ইম্পর্টেন্ট, অনেক সময় ফেব্রাইল কনভালশন নিয়ে আসবে, চেস্টে ক্রেপিটেশন পাবেন, ট্যাকিপনিয়া, এবং ট্যাকিপনিয়া 50-80% নিউমোনিয়া কিন্তু আপনি ডায়াগনোস করতে পারবেন। আমি কিন্তু বলেছিলাম যে যখন অ্যাজমাটিক পেশেন্ট আসবে সে ডিসপ্নিক হবে, উইস থাকবে, কিন্তু ট্যাকিপনিয়া নাও থাকতে পারে, সে হয়তো তার রেসপিরেটরি রেট হবে 40, কিন্তু সে ফাইন, সে অ্যাজমাটিক। তো ইয়েতে যেটা দেখবেন আপনি যে নিউমোনিয়া পেশেন্ট, নিউমোনিয়ার বাচ্চারা, অ্যাডাল্ট না বাই দেবে, বাচ্চা নিউমোনিয়া নিয়ে যদি আসে, ট্যাকিপনিয়া ইজ অলওয়েজ দেয়ার ইন সিভিয়ার নিউমোনিক কেসেস, 2 মাসের কম যদি হয় 60 বেশি হবে, 2 মাস থেকে 12 মাস যদি হয় 50-50 বেশি হবে, রেসপিরেটরি রেট 40 বেশি হতে পারে 1-5 হলে, আর 5-এর বেশি হলে 30-এর বেশি, ক্রেপিটেশন পাওয়া যায়, ডিক্রিজ ব্রেথ সাউন্ড, যদি খুব ডেন্স কনসোলিডেশন হয় তাহলে ক্রেপিটেশন না হয় ওখানে কোনো ব্রেথ সাউন্ডই থাকবে না, এটাই। সো এটাই হচ্ছে আসলে নিউমোনিয়ার চ্যালেঞ্জ। ম্যানেজমেন্ট আবার সে একই জিনিস, এবিসিডি, হ্যাঁ, এতে আমাদের এয়ারওয়ে ম্যানেজ করতে হবে, আবার একই জিনিস, সাকশন লাগতে পারে, ইনটিউবেশন লাগতে পারে যদি এয়ারওয়ে ব্লক থাকে, বিতে এখানে ভিন্ন জিনিস, শুধু অক্সিজেন না, কারণ আমরা বিতে আমরা এখন দেখছি যে ক্রেপিটেশন আছে, নিউমোনিয়া পিকচার আছে। জেনারেলি আমার কথা সাধারণ, এখানে অনেকেই স্পেশালি মেডিসিন বা মাইক্রোবায়োলজির লোকজন খুব রাগ করবে, ইনফেকশন ডিজিজের লোকজন রাগ করবে, কিন্তু আমি বলবো যে নিউমোনিয়া যদি মনে হয় আমি অ্যান্টিবায়োটিক দিব, আমি একজন ইমার্জেন্সি ফিজিশিয়ান, আমার কাছে আপনার এতগুলো টুল নেই যে ব্লাড কালচার, ইউরিন কালচার, স্পুটাম কালচার করে আমি ডিসাইড করে ইয়ে করো, আমি সাথে সাথে অ্যান্টিবায়োটিক দিয়ে দিবো। এখানে আমি বাংলাদেশি ম্যানেজমেন্টের সাথে 100% একমত, আমি যদি নিউমোনিয়া মনে করি বাচ্চা উইল গেট ব্রড স্পেক্ট্রাম অ্যান্টিবায়োটিক, জেনারেলি সেফ্টিক জোন, বাট মাঝে মাঝে ডিপেন্ডিং অন এজ অন্য জিনিসও দেওয়া যায়। সার্কুলেশন অফেন সি খুব ইম্পর্ট্যান্ট, সার্কুলেশন তাদের সমস্যা থাকে, তারা ট্যাকিকার্ডিক থাকে, ক্যাপিলারি রিফিল তাদের কম থাকে, এটা হচ্ছে সাইন অফ সেপটিক শক, তখন আপনার চিন্তা করতে হবে আইসিইউ লাগবে, ফ্লুইড লাগবে, কোমা হতে পারে, যদি আপনার আমি হাইপারিমিয়া কেন দিলাম জানি না, এটা হাইপোক্সিমিয়া হবে, হাইপোক্সিয়ার জন্য কোমা হতে পারে,
ফেব্রাইল কনভালশন হতে পারে, ডিহাইড্রেশন তো থাকবে কারণ তাদের পুয়ার ওরালিটিক হচ্ছে, সেপটিক শক। সো মোস্ট নিউমোনিয়া যদি হয় অ্যান্টিবায়োটিক ফ্লুইড মাস্ট। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনি এদেরকে মেজার করতে বলবেন, ফ্যামিলিদের হচ্ছে তারা কি নর্মালি ইউরিনেট করতেছে কিনা। যদি একটু ভালো ফ্যামিলির বাচ্চা হয় যাদের ডায়পার পরে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে দিনে কয়টা ডায়পার চেঞ্জ করা লাগে। যদি দেখেন যে বাংলাদেশের লোয়ার সোশ্যো ইকোনমিক ক্লাস তাদের ডায়পার নাই, তখন তাদেরকে জিজ্ঞেস করবেন যে কয়বার করে তাকে পরিষ্কার করা লাগছে, কয়বার করে সে ইস্যু করতেছে। যে কারণে এটা হচ্ছে আপনার একটা ক্রুড ইউরিন আউটপুট মেজারমেন্ট করা, কারণ ইউরিন আউটপুট কমে যাওয়া মানে একেআই হওয়ার সাইন, ক্রুড সাইন। এগুলো কিন্তু আমি ব্লাড টেস্ট ছাড়া বলছি, এবং তাহলে কিন্তু আপনার নিউমোনিয়ার থেকে ডেথের রিস্ক অনেক বেশি। তাছাড়া আরেকটা জিনিস যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে ইন জেনারেল মানে অ্যান্টিবায়োটিক প্যারেন্টাল আর্লি দিতে যদি না পারেন, আর্লি যদি একটা ওরালও দিয়ে দেওয়া যায় তাও খারাপ হয় না। এই হলো নিউমোনিয়া ম্যানেজমেন্ট। তো এটাই নিউমোনিয়ার যে মেইন জিনিসটা, নিউমোনিয়াতে স্টেরয়েডের ইস্যুটা তো আরেকবার আসি। নতুন এভিডেন্স আসছে যে সিভিয়ার নিউমোনিয়াতে হয়তো বা স্টেরয়েড ভালো হতেও পারে, আরও কিছু ট্রায়াল লাগবে। এতটুকু আমরা জানি যেটা খারাপ না। সো যদি খুব সিভিয়ারলি ইল একটা রুগী আসে এবং আপনি শিওর না এটা কি ভাইরাল উইজ নাকি অ্যাজমা নাকি নিউমোনিয়া নাকি ব্রঙ্কিওলাইটিস, এবং আপনি ভয়ে আছেন যে আমি এখন যদি স্টেরয়েড দিয়ে দিই রুগীটা যদি খারাপ হয়ে যায়। সিভিয়ার পেশেন্ট যদি হয় তাহলে স্টেরয়েড দিতে সমস্যা নেই, যদি কম সিভিয়ার হয় তাহলে কিন্তু আপনি স্টেরয়েড দিয়ে সিভিয়ার বানিয়ে ফেলতে পারেন। সো এই জন্য এটা খুবই, তখন পেশেন্টটা মুমূর্ষু পেশেন্ট যদি হয় এবং আপনি শিওর না এটা অ্যাজমা কিনা, তখন স্টেরয়েড দিতে কিন্তু কোনো ক্ষতি নাই। কিন্তু জেনারেলি আমরা নিউমোনিয়া রুগী যদি মনে হয় আমরা স্টেরয়েড দিব না। অ্যাজমাতে জেনারেলি ক্রেপিটেশন থাকার কথা না, শুধু উইজ থাকবে এক্সামিনেশনে। যদি ক্রেপিটেশন থাকে আপনি অন্য কিছু চিন্তা করেন, ব্রঙ্কিওলাইটিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে। সিভিয়ার ব্রঙ্কিওলাইটিস এর রুগী অধিকাংশই উইল গেট অ্যান্টিবায়োটিক, কারণ আর্লি আমরা ডিসাইড করতে পারি না যে রুগীটাকে আসলে এটা ব্যাকটেরিয়াল নাকি ভাইরাল নিউমোনিয়া নিয়ে আসছে। যদি এখন অ্যান্টিবায়োটিক ইম্প্রুভ না করতে থাকে দুই তিন দিন পর, তখন আপনার চিন্তা করতে হবে হয়তো এটা ভাইরাস ইস্যু। আনফর্চুনেটলি আমাদের তেমন কোনো ভালো অ্যান্টিভাইরাল নাই। কিছু মানুষ ওসেলটামিভির ইউজ করা শুরু করেছিল ইনফ্লুয়েঞ্জার জন্য, তেমন কোনো কাজ দিচ্ছে না যতদূর জানি। ওকে, এটা হচ্ছে নিউমোনিয়া শেষ। এরপরের স্লাইডে আমরা ডিসাইড করবো যে আমার রুগীর কি হয়েছিল। বাচ্চাদের ক্ষেত্রে কমনলি ইউজ কিছু অ্যান্টিবায়োটিক যদি বলতেন, ইউজুয়ালি কোনগুলো ইউজ করা সেফ অর ইউজ করা যায়? গুড এনাফ, একটা ব্রড স্পেকট্রাম। এবং অন্যান্য হিডেন যে জিনিসগুলো হতে পারে, যেমন মেনিনজাইটিস, যদিও মেনিনজাইটিস এভাবে প্রেজেন্ট করে না, কিন্তু মাঝে মাঝে খুব ফিব্রাইল একটা ট্রায়াল, তখন সেফটি এক্সামটা অনেক কিছু কভার করে, মানে ব্রড স্পেকট্রাম মানে এটিপিক্যাল গুলোকেও জেনারেলি কভার করে। এবং সেফটি এক্সাম দেওয়ার পরে অবজার্ভ করে যদি তাও খারাপ ভালো না হয়, তখন অন্যান্য কিছু দিতে পারে, তখন এটা পিডিয়াট্রিক মেডিসিনের বা পিডিয়াট্রিশিয়ান কারোর সাথে কথা বলে ডিসাইড করা যায়। একদম ছোট বাচ্চা থেকে অ্যাম্পিসিলিন জেন্টামাইসিনটা একটা কমন প্র্যাকটিস বাংলাদেশে, এটাও ভালো। কিন্তু সবকিছুর ব্যাপার হচ্ছে পিডিয়াট্রিক্স এর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, আমি যেটা অ্যাডভাইস করবো, বিভিন্ন অ্যাপ পাওয়া যায় অনলাইনে, এবং অ্যাপ থাকলে ভালো, কারণ ডোজ ক্যালকুলেশনটা খুব জরুরি। আমি ঠিক কোন ভালো অ্যাপ ওইভাবে জানি না, কিন্তু অনেক জায়গায় আছে অনলাইনে যদি আপনি ঘাটাতে থাকেন, কারণ পিডিয়াট্রিক্স এর বিগেস্ট রিস্ক হচ্ছে ডোজ ক্যালকুলেশন ভুল করা। এবং স্পেশালি এই এই জিনিসগুলো হয় হচ্ছে রাতের বেলা যখন আপনি একা, সাথে আর কেউ নাই। এবং আমার মনে আছে যে আমি আমাদের এই বাচ্চাটা যখন খারাপ হয়ে যায় তখন তাকে ইনটিউবেট করা লাগছিল, তখন ওই ইনটিউবেশনের যে ড্রাগগুলো প্রোপোফল বা মানে অ্যানেস্থেটিক ওষুধগুলো, এগুলো তো আমি জেনারেলি দিই না। সো এতবার ডাবল চেক ট্রিপল চেক করছিলাম মানে আমার করতে করতে, কিন্তু আমাদের একটা খুব ইজি অ্যাপ আছে যেটা হচ্ছে চিলড্রেন্স অ্যাকিউট ট্রান্সফার সার্ভিস বলে, ওদের একটা ওয়েবসাইট আছে, ওখানে গেলেই আপনি যদি জাস্ট বাচ্চার ওয়েট বসিয়ে দেন, কমন ইম্পর্টেন্ট ওষুধগুলো দিয়ে দেখেন, অ্যান্টিবায়োটিক নাই ওই সাথে, এই জন্য আমি ওটা শেয়ার করিনি, কারণ ওরা অ্যান্টিবায়োটিকের ডোজিং ওখানে দেয় না। অন্য যে অ্যানেস্থেটিক বা ইমার্জেন্সি অ্যানাফিল্যাক্সিস এটসেট্রার জন্য ওই ক্যাটস সার্ভিস, CATS ক্যাটস সার্ভিসের ওয়েবসাইটে ভালোই পাওয়া যায়। কিন্তু তাছাড়া অ্যান্টিবায়োটিকের মেইন ইস্যু হচ্ছে ডোজিংটা। এই জন্য মানে একদিকে ভালো সেফটি এক্সটেনটা জানা, কারণ সেফটি এক্সটেনটা যদি আপনি মুখস্থ করে ফেলেন
আপনি জেনারেলি 3 মান্থসের বেশি হলে বাচ্চাকে আপনি একদম মন খুলে দিতে পারবেন, আর অন্যগুলো যদি ওই জুনিয়র হিসেবে, কিন্তু আসলে বেশি চিন্তা না করাই ভালো, কারণ আপনার মনে রাখতে হবে আপনার তখন কুইক কিছু করতে হবে। চিন্তা করার যদি টাইম থাকে করবেন, বাচ্চা অত সিরিয়াস না, তখন সাথে সাথে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে না, তখন আপনি ভাবতে পারেন, আরেকজনকে জিজ্ঞেস করতে পারেন। বাচ্চা খুব সিরিয়াস তখন আপনার একটা দিয়ে দিতে হবে, তখন এই জন্য আমি সেফটির জন্য জেনারেলি ব্রড স্পেকট্রাম এবং ইউজফুল এই জন্য। এবং এই মানে এই না আপনার সেফটি কন্টিনিউ করতে হবে, পরে দেখলেন যে আসলে অত সিভিয়ার ছিল ওই সময়টার জন্য সিভিয়ার ছিল, আপনি কিন্তু কমিয়ে আপনি তখন একটা ন্যারো স্পেকট্রাম দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে বাংলাদেশে আমাদের যে গ্যাপটা থেকে যায়, যে একবার একটা শুরু করলাম এখন এটাই দিতে হবে 7 দিন, তখন তখন কিন্তু আমরা একটা অ্যান্টিবায়োটিক ডিএসকেলেশনটা করতে পারি। হ্যাঁ আপনি একটা কোয়েশ্চেন করছিলেন। জি স্যার, ওটি করছিলাম যে কতদিন দিব, আমি তো ইমার্জেন্সি কেস হিসেবে একটা ডোজ দিলাম না হয়, কিন্তু এটা কন্টিনিউ করার জন্য একটা বাচ্চাকে কতদিন দিব, বা একটা যেহেতু রুলস রেগুলেশন থাকে প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের, এটা যদি একটু বলে দিতে। যদি ভর্তি করেন তাহলে পিডিয়াট্রিক টিমের উপর ছেড়ে দিবেন, অ্যাডমিশন টিম। যদি এখন আপনি এমন উপজেলায় থাকেন যেখানে রাতের বেলা আপনি ইমার্জেন্সি আপনি ইনডোর, তাহলে আপনি 5 থেকে 7 দিন ইজ জেনারেলি ফাইন ইনিশিয়ালি লেখার জন্য, কিন্তু প্রতিদিন যখন ফ্রেশ অর্ডার দিবেন প্রতিদিন রিভিউ করা উচিত, কারণ বাচ্চা যদি 2 দিনে ভালো হয়ে যায় তখন তাকে 5 দিন আইভি দেওয়ার কোনো দরকার নেই। বাট জেনারেলি 5 থেকে 7 দিন আমরা বলি, যদি ওরাল অ্যান্টিবায়োটিক দিয়ে বাচ্চাকে ডিসচার্জ করা যায় তাহলে 5 দিন বা 7 দিন। এবং এটা ওরাল অ্যান্টিবায়োটিক বাংলাদেশে আসলে সেন্সিটিভিটি স্পেসিফিসিটি অনুযায়ী কোনটা কাজ করে আমি ঠিক শিওর না, আমরা তো এখন একদম খুব আদিকালের অ্যামোক্সিসিলিন দিয়ে চালা দিচ্ছি। সো আরেকটা কোশ্চেন ছিল স্যার, ইউজুয়ালি দেখা যায় যে রেসপিরেটরি জাতীয় যত কিছু আছে স্পেশালি বাচ্চাদের রাতে অ্যাগ্রাভেট করে, এটার কোনো স্পেসিফিক রিজন আছে রাতে কেন অ্যাগ্রাভেট করে? আমি এটা প্যাথোফিজিওলজি জানি না, যাদের কফ ভেরিয়েন্ট অ্যাজমা আছে তাদের তো কফের সাথে রিলেটেড, যাদের এমনি পিওর নিউমোনিয়া এটা আমি খুব স্পেসিফিক্যালি শিওর না কেন রাতে অ্যাক্টিভেট করে, এটার কারণ কি বডি আস্তে আস্তে টায়ার্ড হয়ে যায় কিনা, এটা কোনো ডায়ার্নাল ভেরিয়েশন আছে কিনা, এটা আমার একটু গবেষণা করে দেখতে হবে। কিন্তু আমিও নোটিস করেছি যে জেনারেলি রাতের বেলায় খুব সিরিয়াস রোগী দেখা হয় এবং রাতের বেলায় কোনো সিনিয়র সাপোর্ট থাকে না। আর রাতের বেলায় তো মানুষ নরমালি চিন্তা করলে তো হচ্ছে যে রিল্যাক্স থাকে ফুল বডি, রাতে হ্যাগ্রাভেটেড তো ওইভাবে কোনো টপিকও পাওয়া যাবে না, তারপরে রাতেই হচ্ছে। এবং এই জন্য জুনিয়র ডাক্তার হিসেবে কিন্তু সবচেয়ে বড় রিস্ক হচ্ছে রাতের বেলা, কারণ রাতের বেলা আপনি সবসময় একা থাকবেন, একা না থাকলেও হয়তো 2-3 জন জুনিয়র, সিনিয়র সাপোর্টটা থাকে না, স্পেশালি বাংলাদেশের সিনিয়র সাপোর্ট একদমই নেই। আমার তো অ্যাটলিস্ট আমার একজন কনসালট্যান্ট অনকল থাকছে রাতে, আমি যদি খুব চিপায় পড়ি তাহলে আমি একজন কল দিতে পারবো, এটা এটা তো বাংলাদেশের সব সাপোর্টটা নাই। সো ওই যে চিন্তাটা যে এই রাতের বেলা, এই জন্য আমার বাবা বলতো যে আমি এটা সবসময় বিশ্বাস করি যে রাতের বেলা নাইটের কাজ হচ্ছে যে মৃত্যুর দরজা যতটুকু আটকে রাখা যায়, সকাল পর্যন্ত 8টা পর্যন্ত যদি বাচ্চাটাকে সার্ভাইভ করে ফেলতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি বলছি যে রাতের বেলা যদি ইমার্জেন্সিতে আপনি এখন এক ডোজ স্টেরয়েড দিয়ে দেন সমস্যা নেই, এক ডোজ অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন, যদি বাচ্চাটা আসলে অ্যান্টিবায়োটিক করার কথা ছিল না, ওই সময় আপনার মনে হচ্ছিল 3টা বাজে যে এটাই আসলে আমার সবচেয়ে জরুরি, সমস্যা নেই। কারণ মানে এখানে কিন্তু জেনারেলি আমি সবসময় কিন্তু অ্যান্টিবায়োটিক খুব হিসাব করে দেওয়ার কথা বলছি, স্টেরয়েড হিসাব করে দেওয়ার কথা বলছি, এখন যখন ইমার্জেন্সি কেস চলে আসছে আপনার সামনে আপনি দেখছেন একটা বাচ্চা নিঃশ্বাস দিতে পারছে না, তখন কিন্তু আসলে সবকিছু একসাথে ছেড়ে দেওয়া, তারপরে যদি কাজ করে তারপর আস্তে আস্তে সময় নিয়ে তারপর আপনি ফোকাস করতে পারবেন, তারপর একটু লম্বা করে হিস্ট্রি নিলেন, মানে আমাদের ট্রেডিশনাল হিস্ট্রি এক্সামিনেশন তারপর আবার করা যায় যে দেখার জন্য যে আসলে কিভাবে ইয়ে করা যায়। স্যার আরেকটা জিনিস কি, রাতে হচ্ছে মনে করেন যে আমি দিয়ে দিলাম কিছু ড্রাগ, এগুলো তো হচ্ছে যে সিভিয়ার কোনো সাইড এফেক্ট করলো না, রেসপিরেটরি বাচ্চাদের ইলনেস এর ক্ষেত্রে এমন কোন ড্রাগ কি আছে যেটা হচ্ছে আমার ইউজ করতে চিন্তা করা উচিত, যেটা ইউজ করলে হয়তো আমি হচ্ছে রং ডায়াগনোসিস বা প্রবাবল ডায়াগনোসিস রং করার কারণে বাচ্চার আরো খারাপ কন্ডিশন করতে পারে, এমন কোনো কিছু আছে কিনা? কোশ্চেন, আই ডোন্ট থিংক সো। ওই অ্যামিনোফিলিন যদি দিয়ে দেন তাহলে খবর আছে, ওগুলা একটু টক্সিক ড্রাগ, ওটা ছাড়া জেনারেলি সিভিয়ার অ্যাজমা তো ইভেন ম্যাগনেশিয়াম যদি দিয়ে দেন, ম্যাগনেশিয়াম কিন্তু হার্মলেস, অন্যান্য ওষুধ অন্যান্য রোগে দিলেও কোনো সমস্যা হয় না, আর স্পেশালি সিভিয়ার ইলনেসে ম্যাগনেশিয়াম একটু কমে যায়, সো ম্যাগনেশিয়াম দিয়ে দিলে কিন্তু ক্ষতি হয় না, রেয়ার অন্তত এই জন্য যাওয়া হয় না, না তেমন সিভিয়ার কিছু নাই। মেইন রিস্ক যেটা থাকে এই কারণে আমার সেফটি একজনটা ভালো, মেইন রিস্ক হচ্ছে আপনার অ্যানাফিল্যাক্সিস দিতে পারে যদি আপনি পেনিসিলিন দিয়ে দেন, পেনিসিলিন বেসড অ্যান্টিবায়োটিক দিলে এটা একটা রিস্ক থাকতে পারে, কিন্তু again penicillin true penicillin allergy কিন্তু 1% এর কম,
কিন্তু জীবনে একবারই দেখা হয়, ওই একবারই সারা জীবন স্মরণ মনে থাকে যে আমি একটা রোগীকে দিয়ে আমি তার অবস্থা খারাপ করে দিছিলাম। আর স্পেশালি অ্যাডাল্ট হলে তো আপনি বলতে পারেন যে আমার একসময় একটা ওষুধ খেয়েছিলাম তারপরে মুখ খুলে গেছিল, কিন্তু বাচ্চা তো বলতে পারবো না, কারণ বাচ্চা আগে কখনো ওষুধ পাইনি। সো দ্যাট উইল বি দ্য ফার্স্ট টাইম, তো এরকম আর কি। অ্যানাফিল্যাক্সিস ছাড়া আসলে তেমন এগুলো একটাও স্টেরয়েড এই ডোজে যদি দেন, মানে প্রেডনিসোন ডেক্সামেথাসোন বা সেফট্রিয়াক্সোন বা বিগেস্ট রিস্ক হচ্ছে আপনি যদি ডোজ ক্যালকুলেশন ভুল করেন, ওভারডোজ করে দেন বাচ্চা, এটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় রিস্ক। এবং এটা খুবই, এবং ওই যে ওই রাত 3-4 বাজে যখন রাশে আসেন তখন এটা খুবই কমন, কারণ তখন এটা মনে থাকে না বাচ্চাদের ডোজিং এবং ইত্যাদি। আমার বাচ্চার কি হয়েছিল, বাচ্চা খুব ডিটিরিয়েট করে রাতের বেলা, ইন্টিবেট করা লাগছিল, ভেন্টিলেট, তারপর আমরা একটা স্পেশালিস্ট সেন্টারে ট্রান্সফার করি। যখন ভেন্টিলেট করা হয় তখন তো ফ্ল্যাট খাওয়ানো হয়, তখন এসে একজন পিডিয়াট্রিশিয়ান এসে আবার যখন এক্সামিন করে দেখে যে লেফট পেলভিসে, পেলভিস রিজনে, লেফট ইলিয়াক ফসা এক্সামিনেশন রিজনে একটা সলিড মাস ছিল, এবং যেটা আপনি ওই যে ইয়েতে তুলেছিলেন যে আসলে তো অ্যাপ্রোভেন্ট লেক্সটা, অ্যাপ্রোভেন্টটা দেখে নর্মাল লাগছিল না। সো এটা পরে পেলভিস এবং সেক্টরম থেকে পরে সিটি করা হয়, তার ফুল বডি সিটি করছে, যেহেতু এই জিনিসটা ঠিক এক্সাম না, দেখা গেছে যেটা আসলে তার আসলে কোনো নিউমোনিয়াও ছিল না, ব্রঙ্কিওলাইটিসও ছিল না, তার আসলে ক্রুপও ছিল না, তার অ্যাজমাও ছিল না, তার আসলে ছিল হচ্ছে অ্যাবডোমিনাল সারকোমা হয়েছিল পেলভিস, ওটা থেকে পালমোনারি মেটাস্টেসিস। এবং বাচ্চাটা, এবং পরে যখন আমরা ব্লাড টেস্ট করি যে তার সিআরপি প্রত্যেকবার নর্মাল, তার হোয়াইট সেল কাউন্ট প্রত্যেকবার নর্মাল, প্রো ক্যালসিটোনিন নর্মাল, সব নর্মাল, সেটা আসলে ইনফেক্টিভ কোনো সাইনই ছিল না। সেই জন্য তাকে পরে ইমার্জেন্সি কিমোথেরাপি দেওয়া লাগেছিল। কিমো দেওয়ার পরে তার যখন চেস্ট আস্তে আস্তে যখন লাং ক্লিয়ার হয়, ভেন্টিলেশন ইজি হয়, তারপর তাকে ইয়ে করা হয়। এটা হচ্ছে ডান পাশে হচ্ছে পিওরলি অ্যাবডোমিনাল ফিল্মটা, বা আবার যখন রিপিট করেছিলাম আমরা, এটাই আসলে বেসিক্যালি যেটা হয়েছিল যে পেলভিস, লেফট পেলভিস একটু দেখবেন যে একটা শ্যাডোয়িং টাইপের আছে পেলভিসের জাস্ট উপরের অংশটা, যেখানে ইউজুয়ালি ক্লিয়ার থাকার কথা, কিন্তু ওখানে একটা সাদা একটা, ওই জিনিসটা ওর ইন্টেস্টাইনের উপর চাপ দিচ্ছিল, যে কারণে আপনার ইন্টেস্টাইনের এরকম এত গ্যাস দেখা যাচ্ছিল, এবং লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন দুদিকে গ্যাস দেখা যাচ্ছিল। এটাই, এটা একটা খুব কমন প্রেজেন্টেশন অফ এ ভেরি আনকমন প্রবলেম, আমি জীবনে কোনোদিন অ্যাবডোমিনাল সারকোমা দেখিনি, আবার এভাবে প্রেজেন্ট করতে। স্যার এটা কি একসাথে হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন সহ প্রেজেন্ট করছে তাই না স্যার, যে এক্সরে যেটা, যেহেতু ব্ল্যাক শেডো গুলো এটা, এটা শুধু গ্যাস শেডো আর এটা যদি হিস্ট্রি সাজেস্টিভ হতো তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতো, কিন্তু সে হিস্ট্রিতে তার না, কমপ্লিকেশন অ্যাজ কমপ্লিকেশন যেহেতু এটা সারকোমা আছে, ওটা যদি ছেড়ে দিতাম তাহলে এটা হতো, হ্যাঁ মানে ইন্টারনাল অবস্ট্রাকশন হতো। এবং আসলে আমি র‍্যাবডো সারকোমার ওয়ান কাইন্ড অফ কমপ্লিকেশন হিসেবে ওটা আছে, দেন হচ্ছে আর হচ্ছে পালমোনারি মেটাস্টেসিসও হলো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডিপেন্ড করে র‍্যাবডো সারকোমাটা কোথায় হচ্ছে, মানে এটা তো যে কোনো জায়গায় হতে পারে, ওটা হচ্ছে এমন জায়গায় যেখানে এটা বাওয়ালের সাথে বা ইন্টেস্টাইনের সাথে এটা ইন্টারঅ্যাক্ট করছিল, কিন্তু অন্য কোথাও এটা অন্য কোনো সমস্যা হতে পারতো। সো ওর কেস এটা আসলে স্পেসিফিক্যালি, মানে এটা ইজিলি বলা, মানে এটা এক কথায় বলা যায় না যে র‍্যাবডোমিনাল সারকোমার কমপ্লিকেশন হচ্ছে যে বাউল অবস্ট্রাকশন হবে, নট নেসেসারি, হতে পারে যদি এটা বাউলের উপরে প্রেশার ফেলে। রেয়ার একটা কেস ছিল, আমি এই জন্য এটাকে, আমি বিভিন্ন জায়গায় এটা আমি আমার একটা টিচিং হিসেবে ইউজ করি, কারণ একটা দিয়ে আমি সবকিছু পড়ে ফেলা যায়, তারপরে যখন ইন্টিবেট ভেন্টিলেট করলাম তারপরে দেখি যে একটা মাস ফিল করা হচ্ছে, এটাই আমাদের ফাইনাল স্লাইড। কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে আনসার করবো, না হলে আজকে এখানে সমাপ্তি। স্যার এখান পর্যন্ত আর যে কোশ্চেন গুলো ছিল এগুলো আমি হচ্ছে মধ্যবর্তী সময়ে করে দিয়েছিলাম, এখন আর এক্সট্রা কোন কোশ্চেন নেই তেমন, তাহলে আমরা আজকের জন্য তাহলে বিদায় নিতে পারি স্যার, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব ইনফরমেটিভ ছিল। আমি পার্সোনালি অনেক এনজয় করেছি লেকচারটা, এবং আমি রেসপন্স করছিলাম যতটুকু পারছিলাম, এবং অনেক বেশি, আসলে অনেক বেশি ইনফরমেটিভ ছিল। এবং আমরা আরো চাইবো আপনি আমাদেরকে এরকম শেখার সুযোগ করে দিবেন, আরো এরকম কিছু লেকচার নিয়ে আসবেন স্যার, আমরা যেন আরো ভিন্ন ধর্মী কিছু শিখতে পারি, জানতে পারি। যেহেতু হচ্ছে দুই, আপনি UK প্যাটার্নে ট্রিটমেন্ট করছেন বা কেস হ্যান্ডেল করছেন, দুইটা অবভিয়াসলি কিছুটা ডিফারেন্ট হবে আমাদের সাথে, বা তাহলে আমরা কম্পারিজন বা হচ্ছে ডিফারেন্ট ওয়েতে কিছু শিখলাম। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য, এবং এই নিয়ে বিদায় নিলাম আজকের জন্য সবার থেকে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা।